धेयं सदा परिभवन्नमभिष्टदोहं तेथास्पदं शिवभिरिञ्चनुतं शरण्यं वेत्तात्यहं पुनोतपालभवद्दिपूतं वन्दे महापुरुष ते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गपवधुष्वदर्शि पूर्ण अनुराग रसागर सारूर्ति साराधिका श्री कृष्ण चैतन्य प्रभु निदानंद श्रीअद्वत गदाधर शिव सदि श्री कृष्ण चैतन्य प्रभु निदानंद श्रीअद्वत गदाधर शिव सदि गौरवभक्तिंद হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজানু লম্বিত ভুজ কনকীর্তনৈক পিতর কমলা হুতাক্ষ विषाम् दिज भरोगोधर्म पालो वंदे जगत प्रिय करो करुणा भतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे नमो मिगंगे तव पाद पंकजम् सुरा सुरैर् वन्दितो दिप्परूपम् भक्ति च मुक्ति च ददासि नितम् भावानुरूपेण सदा नरानम् गंगातरंग रमणीय जटा कलापम्

सिंगमह भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम हरे সংসার সিন্ধু উত্তরণে হৃদয় যদি সীতমৃতরসে রসে মনুষে প্রেম বুধ বিহরণে যদি চিতীতি চৈতন্য চচে কুতাগম চৈতন্যচন্দরণে কুড়াগম সংসার উত্তরণে হৃদয় যদি সঙ্কীনা মৃতরসে রমতে মনজ্চে প্রেম বুধ বিহরণে যদি চিতভি চৈতন্য চরণে কুতাগম চৈতন্য চরণে কুতাগম গৌরগোষ্ঠী পথি শ্রীশিলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর গোপাল পরমাংস জগদ্গুরু জানিয়েছেন বদ্ধজীবের যে বিপরীত রুচি সেই বিপরীত রুচিকে পরিবর্তন করা সর্বশ্রেষ্ঠ গণের কর্তব্য অর্থাৎ গণের কর্তব্য গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর বহুপাত পরমংশ জগৎগুরু জানিয়েছেন বদ্ধজীবের বিপরীত রুচিকে পরিবর্তন করে নিয়ে তাদেরকে নিত্য জগতে ভগবানের কাছে পৌঁছে দেওয়ার মতো যে পরোপকার এর উপরে আর কিছু হয় না শুদ্ধ বৈষ্ণবগণের সর্বশ্রেষ্ঠ দয়াময়গণের এইটিই কর্তব্য জীবের যে বর্তমান কুৎসিত বিপরীত রুচি বিপরীত রুচি বিদ্যমান আছে সেই রুচিটাকে কি করে পরিবর্তন করে তাদেরকে শোধন করা যায় কি করে একটা বদ্ধজীবকে মহামায়ার এই ভয়ঙ্কর এই কারাগার থেকে বার করে নিয়ে নিত্য জগতে ভগবানের কাছে পৌঁছে দেওয়া এটা যে কত বড় উপকার এটা মানুষ কল্পনাও করতে পারে না একটা মানুষের এটা চিরন্তন মঙ্গল হয়ে গেল যে মঙ্গলের কথা আমরা জানি সমাজে আমাদের উপকার করে থাকে পরোপকার আদি সেগুলো সমস্ত তাৎকালিক কোনোটাই নিত্যকালের নয় কেউ কিছু করুক আমার জন্য কিন্তু সেটাও বেশি দিনের জন্য নয় নিত্যকালের জন্য আমাকে আমার চরম মঙ্গলের অনুসন্ধান দেবেন সেরকম ব্যক্তি জগতে খুবই কম সেই ধরনের দয়াল সাধুগুরু বৈষ্ণব ছাড়া আর কেউ পাওয়া যায় না শিলপহপাত প্রায়ই দুটো উদাহরণ দিতেন সেই দুটো উদাহরণের মাধ্যমে জড়জগতের লোকের মনোভাব এবং যারা বাস্তবিক হরিভজন করবেন তাদের মনোভাবটা ব্যক্ত করতেন তিনি বলতেন বাঁদরের সন্তানগুলো বাঁদর বাঁদরি মাকে ধরে রাখবে ভালো করে আঁকড়ে ধরে রাখবে বাঁদরি মা এবার যেখানে সেখানে ঝাঁপ দেবেন যাবেন বাঁদরি মায়ের কোনো দায়িত্ব নেই বাচ্চা যদি পড়ে মরে যায় তাহলে মা জানেন না কেন মা তো ধরে রাখেন না মা ঝাঁপ দেন বিভিন্ন জায়গা। বাঁদরের বাচ্চা তাদেরই দায়িত্ব মাকে ধরে রাখে যদি না পারে তাহলে পরে যাবে তাহলে কিছু করার নেই এই উদাহরণটা প্রভুপাত দিতেন যারা যোগী জ্ঞানী কর্মী যারা নিজের উপর আস্থা রেখে আমি কিছু দেখিয়ে দেবো করে নেবো বুঝে নেব এ ধরনের যারা যাদের মধ্যে ভাবনা রয়েছে তাদেরকে বহুপাত তুলনা করেছেন ওই বাঁদরের বাঁদরের বাচ্চাগুলোর সঙ্গে তাতে কোনো দায় নেই আমাদের কিন্তু যারা সম্পূর্ণ বিশ্বাস করবেন সাধুগুরু বৈষ্ণবে তাদের তুলনা করেছেন বেড়ালের বাচ্চার সঙ্গে বেড়ালের মা বেড়ালের বাচ্চাগুলোকে তুলে তুলে নিয়ে যাবেন কিন্তু বেড়ালের বাচ্চার কোনো দায়িত্ব নেই মাই সব দায়িত্ব মা বুঝে নেবেন তাতে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে সেরকম যারা অবরোহ পন্থা আরোহ পন্থা দুটো পন্থার কথা বলতেন যারা নিজের উপর আস্থা রাখতে চান তাদেরকে বলা হয় আরোহ পন্থা তারা নিজে দেখে নেবেন করে নেবেন নিজের যে পুরুষ আকার নিজের যে পুরুষ আকারের উপর ভরসা রাখেন কিন্তু ভক্তের বিচারটা সেরকম নয় ভক্তরা বলেন নিজ চেষ্টা বলপতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া এটা হলো ভক্তের বিচার পিতামহ ব্রেহ ব্রহ্মা সেই বিচারই করেছিলেন প্রথমে ভুল করেছিলেন বা ভুল করার লীলা করেছিলেন বলেই ভালো পরবর্তী সময়তে তিনি যখন নিজের ভুল বুঝতে পেরেছিলেন তখন ভগবানের চরণে কাতর প্রার্থনা করেছিলেন এবং বলেছিলেন আমি আর কোনোদিনও নিজের জ্ঞানের ওপর ভরসা রাখবো না আমি এ ধরনের কাজ আর করব না সেই জন্য বলেছিলেন জ্ঞানে প্রয়াস মুদাস্য নন্তি এবং জীবন্তী সন্মুখরিত ভবদীয় বার্তাম স্থানে স্থিতা সুতিগতাম তনুবাং মনোভীর যে প্রায়শ অজিত জিত পিয়সী তৈ স্ত্রী রক্ষাম ভগবানকে শেষে অত্যন্ত দৈন্যভাবে বলেছিলেন আর আমি নিজের জ্ঞানের ওপর বড়াই করব না আমি এ ধরনের জ্ঞানকে ছুঁড়ে ফেলে দেব অনেক দূরে অনেক দূরে আমি ফেলে দেবো আউট অফ রেঞ্জ যাতে আমি ও আর নাগাল না পাই জ্ঞানে প্রয়াস ও মুদাস্য নমন এব আমি নমন করবো নমকথার অর্থ হলো প্রভুপাত বলতেন ন হচ্ছে নিষেধাত্মক নিষেধ করছে মহ হচ্ছে অহংকার অর্থাৎ যখনই আমরা মনে করি আমরা অত্যন্ত নিচু আমার থেকে অনেক জ্যেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ বিশেষ করে সাধুগুরু বৈষ্ণব তাদের কাছে আমরা প্রণাম করি নম করি নম মানে আমাদের অহংকারটাকে ছেড়ে দিয়ে তার চরণে পতিত হয়ে আমাদের যে দূষিত বুদ্ধি আছে সেগুলো ফেলে দিই দিয়ে প্রণাম করে ওঠবার সঙ্গে সঙ্গে আমাদের শুদ্ধ বুদ্ধি যেন আমাদের হয় গায়ত্রী মন্ত্রে এটি বলা হয় প্রচোদয়াত মন্ত্র মানে প্রেরণা আমাকে যেন ভগবান প্রেরণা দেন সে প্রেরণাটা অসুরও পায় কিন্তু অসুর পায় ব্যতিরিকভাবে প্রেরণাটা অসুরও পায় অসুর যদি প্রেরণা না পায় তা আসরিক বৃত্তি কী করে দেখায় ও প্রেরণা পায় দুর্যোধনও প্রেরণা পায় দুর্যোধন প্রেরণা পায় বলেই তো নোংরামু করে কিন্তু ওর প্রেরণাটা দেখে মায়া দেবী দেয় ওর প্রেরণাটা ভগবান দেয় না আর ভক্তদের প্রেরণাটা ডাইরেক্টলি ভগবান থেকে যেন আসে এই জন্যই প্রচোদ মন্ত্র সকালে যে গায়ত্রী মন্ত্র জপ করা হয় এতে এটি বলা হয় ভগবান যেন আমার সমস্ত ক্রিয়াকর্মের প্রেরক হন আমার ক্রিয়াকর্মে কোনো যেন রকম যেন দূষিত কেন বিষয় না হয় দুর্যোধনের জীবনে দুর্যোধন এ কথাই বলেছিলেন বলে দেহ রেখেছিলেন যখন তার জঙ্ঘা বিদীর্ণ হয়ে যুদ্ধক্ষেত্রে পড়েছিলেন কুরুক্ষেত্রে তখন কৃষ্ণের সামনে এ কথাই বলেছিলেন যে আমি ধর্ম কাকে বলে সেটা আমি জানি কিন্তু কেন জানি না আমার রুচি হয় না আমার ধর্মেতে রুচি হয় না আমি ধর্ম কাকে বলে জানি কিন্তু আমার রুচি হয় না আবার আমি অধর্ম কাকে বলে বুঝি কিন্তু অধর্ম আমি আটকাতে পারি না আমি জানি না কেন আমার অধর্মই করতে ইচ্ছা করে সেই জন্য দুর্যোধন বলেছিলেন কৃষ্ণকে জানামি ধর্মম নচমে মে প্রবৃতি জানামি অধর্মম ন চমে নিবৃত্তি তয়া ঋষিকেশ হৃদ ন যথা নিযুক্তি তথা করমি কিন্তু দুর্যোধনের এ অনুভবটা কিন্তু ঠিক সে কিন্তু শেষে স্বীকার করেছিল যে তুমি হৃদয় রয়েছ যে মায়ার আনুগত্য করছে তাকে তুমি সেরমভাবে দাও কর্তৃত্ব তো ভগবানের মায়া কী করতে মায়া তো ভগবানের ব্রহ্মা বলছেন যে আমি আর কোনোদিন আমার জীবনে জ্ঞানের কোনো ভরসা করব না যখন দাম্ভিক ভাব নিয়ে আমি জ্ঞানের উপর ভরসা করতে যাই তখন আমার বিপর্যয় আমি সর্বশান্ত হয়ে যাই সেই জন্য বলছেন জ্ঞানে প্রয়াস সমদাস্য নমন্ত এব আমি এখন অত্যন্ত দৈন্য ভরে আমার অভিমান ছেড়ে দিয়ে কোথায় যাব বলছেন নমন্তি এব এবার বলছেন সন্মুখর ভবদীয় বাড়তাম ষণ্মুখরিতম এটা একসঙ্গে কথাটা হয় এটা ব্যাকরণে যখন যোগ হয়ে যায় তখন হয় কীদেরকে ভাগ করলে পরে হয় সৎ মুখ ইরিতম এই ভাগটা হয় অর্থাৎ সাধুদের মুখ বিগলিত হরিকথা এইটাই বলতে চাইছেন ষণমুখরিতম ভবদীয় বার্তম মানে আপনার গুণগান এই গুণগান আমি সাধুদের মুখবিগুলিত যে গুণগান আপনার সেই গুণগান আমি শ্রবণ করব এইটা আমার ইচ্ছা ভবদীয় বার্তাম আপনা আপনার গুণগান বার্তা আপনার অনন্ত বীর্যময় অনন্ত লীলাময় আপনি আপনার এইসব কথা আমি শ্রবণ করব কারণ ভগবানের বীর্যপতি কথা শ্রবণের কোনোরকমভাবে এদিক ওদিক কোনো হওয়ার কোনো উপায় নেই যদি কেউ বাস্তবিক শরণাগত হয়ে শোনেন তাহলে তো চরম লাভ আর যদি বাস্তবিক চরম শরণাগত হয়ে নাও শোনেন তাহলেও তার জীবনে অনেক পরিবর্তন হবেই হবে চরম মঙ্গলের রাস্তায় তাকে পরিচালিত করেন সেই জন্য ব্রহ্মা বলছেন জ্ঞানে প্রয়াস মদাশ্য নমন্তী এবং জীবন্তী সন্মুখ রিতাম ভবদীয় পারতাম আর স্থানে স্থিতা সতিকাম তনুবাং মনোভীর বা যে আমি কায় মনো বাক্যে শরণাগত হব কায়মনো বাক্যে শরণাগত না হলে মৌখিকভাবে শরণাগতির দ্বারা কোনো লাভ হয় না কায়মনো বাক্যে শরণাগতির লক্ষণ হলো কায়মনো বাক্যে যতক্ষণ পর্যন্ত না মানুষ শরণাগত ব্যক্তি কায়মনো বাক্যে শরণাগত না হয় ততক্ষণ সেটাকে শরণাগতি বলা যায় না এটা মৌখিক শরণাগতি তাই জন্য সেখানে বলছেন যে আমি সাধু মুখের কথা শুনব আর কোথায় থাকব বলছেন সাধুদের সঙ্গে থাকব। সন্মুখ রিতম ভব ভবদীয় ভাতাম স্থানে স্থিতা বিশ্বনাথ চক্রদাত বলছেন স্থানে স্থিতা মানে হলো সাধুগণের সকাশে স্থিতা অর্থাৎ আমি সাধুগণের কাছে থাকব। কেন থাকবে কেন সাধুগণের কাছে থাকবে বলছেন সাধুগণের কাছে এই জন্য থাকবো সেখানে থাকলে আমার সর্বশ্রেষ্ঠ মঙ্গল হবে অবশ্য সাধুর নামে যদি অসাধুর কাছে থাকে রাবণও সাধুর বেশ ধারণ সেলে লাভ হবে না এই জন্য বাস্তব সাধুগণের কাছে থাকার যে ফলটা এটা এতটাই প্রভাবশালী মানে এই জন্যই ভগবানকে দেখতে পারে অমোক সেদিনকে বলা হচ্ছে অমোক কেউ যদি না জেনে বিষ খেয়ে বলে না জেনে তুমি বিষ খেলে বিষ তো তোমাকে ক্ষমা করবে না ক্ষমা করবে কি কোনো বাচ্চা একটা নাতি দাদু ইঁদুর ধরবার জন্য কিছু বাজার থেকে একটু চপ চপ কাটলে এনেছে এনে কি করছো সে বিষ মাখিয়ে এখানে রেখে দিয়েছে কোণে ইঁদুর খাবে বাচ্চাটা জানে না বাচ্চাটা এসে দেখে এগুলো রয়েছে এগুলো খেয়ে নিয়েছে মৃত্যু হলো বাচ্চাটা ইঁদুরে মৃত্যু হলো না এরকম যে কত ঘটনা মানুষের দুর্ভাগ্য কল্পনা করা যায় না বাচ্চাটা মরে গেল কিন্তু বাচ্চাটা মরার কোনো কথা ছিল না কিন্তু মরে গেল আগুনের মধ্যে কোনো বাচ্চা যদি হাত দিয়ে দেয় আগুন তো বলবে না যে ও তো জানে না বাচ্চা ওই জন্য আগে ক্ষমা করে দেবে না এই জন্য সাধুসঙ্গ অমোঘ সুদুর্লভ এবং অমোঘ মানে এ অব্যর্থ এ ফল হবেই হবে যদি কেউ কপট সন্ধি অভিসন্দি নিয়ে আসে তার কথা আলাদা বাস্তবিক যারা আসেন তাদের এখানে ব্রহ্মা বলছেন আমি সাধুগণের কাছে থেকে তাদের কাছেই থাকব। তাদের কাছে থাকলে ভালো হয় কারণ তারা জগতের কোনো কথা বলতে চান না তারা জগতের কোনো কথা আলোচনা করেন না যেটা কপিলজি মহারাজ মাকে বলেছিলেন শতাং প্রসঙ্গ মমাবীর্য সংবিধ ভবন্তি হিতকর্ণ রসায়নার কথা তজ্জোনাৎ আশু অপবর্গ বদমানি শ্রদ্ধা রতির ভক্তির সাথী তাহলে এই ধরনের আমার লাভ হবে ভাগবজী মহাপুরাণের এই যে কথাগুলো আলোচনা হচ্ছে তাতে প্রত্যক্ষ কৃষ্ণের কথা হয়তো সবসময় আসছে না কিন্তু এ কথা মনে রাখতে হবে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণকে মহাপ্রভু জানিয়েছেন প্রমাণ মমালম প্রেমা পুমার্থ মহান এটা হচ্ছে একদম বিশুদ্ধ অমল প্রমাণ আর এটা যদি সত্যিকারের কেউ আলোচনা করেন গুরু বৈষ্ণবের মাধ্যমে নিত্যম ভাগবত সেবায়া নিত্যম ভাগবত সেবায়া যদি এটা করেন তাহলে প্রেম তার লাভ হবেই যেটা সুদূর পাওয়া যায় না সেই জন্য ভাগবতী মহাপুরাণের দশম স্কন্ধ থেকে ভগবানের প্রত্যক্ষ কথা হয়তো পাওয়া গেল কিন্তু তা সত্ত্বেও পরোক্ষভাবে ভগবান ভগবানের ভক্ত এবং সূর্যবংশ চন্দ্রবংশ চন্দ্রবংশ সূর্যবংশ এইসব আলোচনাগুলো এগুলো সময়ের মাধ্যমে আমরা ভগবত চরণে প্রপত্তি স্বীকার করতে পারবো এর কোনো ভুল নাই আলোচনা প্রসঙ্গে কালকে বলা হয়েছিল অম্বরীশ মহারাজের উপা কথা আলোচনা করা হয়েছিল আর তার আগে স্বরজাতির কথা আলোচনা করা হয়েছিল এ প্রসঙ্গে বলা উচিত আমার যে মনুপুত্র আমি বলেছিলাম সেই মনু হল তোমার হচ্ছে এইটা সায়ম্ভুব মনু এই ওটা হচ্ছে স্বয়ম্ভব মনু যেটা আমি প্রিয় কথা আলোচনা করেছি তিনি হচ্ছেন স্বয়ম্ভুব মনু মনু অনেক মনু আছেন আর এই যে মনু যার পুত্র স্বরজাতি যার আলোচনা করতে গেলে চবন চবন ঋষির কথা আলোচনা সুকন্যা সেটা হলো এবার এটা হচ্ছে আমাদের এই কী বলে বৈবৎসব মনন্তরের মন আর উনি হচ্ছেন সায়ম্বু মন এই যে এখানে ভুল যেন না হয় সেটা মনে রাখতে হবে এখানে এবার অম্বরীষের সন্তান আদি সে সমস্ত আলোচনার বিরাট বিস্তার আলোচনা অম্বরীশ সুখদেব গোস্বাই বললেন এখানে মান্ধাতার কথা আলোচনা হচ্ছে এখানে না তার আগে একটু আলোচনা করলে ভালো হয় এখানে হচ্ছে মানধাতার কথা মানধাতা বড় প্রতাপশালী রাজা ছিলেন এই মানধাতার রাজত্বকালে আমরা যেটা অল্প সময়ের মধ্যে আলোচনা করতে চাই সেটা হলো আমাদের যে ঋষি জলের তলায় তপস্যা করেছিলেন ষাট হাজার সাল কোন ঋষির কথা বলছি হ্যাঁ সৌবরী ঋষির কথা সৌবরী ঋষি ষাট হাজার সাল জলের তলায় ভজন করেছিলেন আমাদের ভজনের কথা বলতে গিয়ে যেমন প্রথমেই আমি বলেছিলাম যে ভক্তিপথ ইহো কোটির কোটিরুদ্ধ মানে একটা জীবাত্মা সে তো অনন্তকাল ধরে রয়েছে এই যে শরীরটা সে তো আর আজকেও জন্মায়নি সে তো অনন্তকাল ধরে রয়েছে কিন্তু অনন্তকাল ধরে ঘুরতে ঘুরতে আজকে সে মনুষ্য জনম লাভ করেছে এবং তার সঙ্গে সে হরিকথা আদি শোনার সুযোগ পেয়েছে এটা তো সুদূর্ল এটা হয় না হেন বলছেন অনন্তকাল ধরে ভ্রমণ করতে করতে কোনো জীবের ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ তার ভক্তিলতা বীজ পাওয়া খুব কঠিন লতাই পায় না কে দেবে প্রথম কথা হলো আমার এই যে মনুষ্যজন হলো আমার সঙ্গে কোনো সদ্গুরু দেখা হবে কি না কপালে থাকলে হবে কেন শাস্ত্র বলছেন নিজের অভিমানেতে তুমি যদি বলো আমি সদ্গুরু পেয়ে ও হবে না হেন বলছে ভাগবতে বলছেন ভাগবতে বলছেন সৎসঙ্গ প্রাপ্যতে পুম্ভীর বহুবীর সুকৃতি পূর্ব সঞ্চিতই সৎসঙ্গ নিজের ইচ্ছা বলে পাওয়া যায় না সৎসঙ্গ প্রাপ্যতে পঙ্গীর বহুবীর সুকৃতি পূর্ব সঞ্চিতয় বহু বহু জন্মের সুকৃতি অ্যাকুমুলেটেড হলে সঞ্চিত সঞ্চিত হলে তবে একটা বাম্পার সাকসেস পাওয়া যায় কি এর সবসময় হয় না আবার একথাও আমি জানি যে ভগবানের কৃপা ছাড়া সাধু পাওয়া যায় না ভগবান যদি প্রসন্ন হন তবে সেই সাধু লাভ হতে পারে নালে সে হয় না যাই হোক এখনই মানদাতার রাজত্বকাল মানদাতার রাজত্বকালে যৌবনাশের কথা আর বললাম অনেক কিছু আলোচনা যৌবনাশ অথ মানদাতা চক্রবর্তী হয়েছিল মানে দিক চক্রবর্তী রাজা হয়েছিলেন এই মানদাতার রাজত্বকালে এবার সৌভরী মুনি সেখানে যমুনা জলে ভজন করতেন সেখানে তার যে কথা আর বলছিলেন ভক্তিপদ ইহো কণ্টক রুদ্ধ ভক্তিপদ ইহো কোটি রুদ্ধ হা হা কজ আমি কি মহাম করমি চৈতন্য যদি না তম কোটি কোটি একেবারে কাঁটা বেছানো রয়েছে কে কখন যে পড়ে যাবে কোনো ঠিক নেই এই জন্য প্রহুপাধ দে বলতেন বদ্ধজীব আমরা আমাদের অভিমান করার কোনো স্থান নাই বদ্ধজীব যে কোনো সময় যে কোনো অবস্থায় আমরা পতনের যে সম্ভাবনা সংরক্ষণ করে থাকি উই রিজার্ভ দ্য রাইট অফ অল ডাউন ইন আওয়ার লাইফ আমাদের জীবনে যখন তখন আমরা পড়তে পারি অভিমানের কোনো কারণ নেই পতন মানে মায়ার মধ্যে পড়ে যাও আর এই চেতনা পাওয়া যে কি কঠিন কোটি কোটি টাকা পাওয়া যায় কোটি কোটি টাকা পাওয়া যায় কি চেতনা এক বিন্দু চেতনা বহু এই জন্য তুলসীদাসজি তার রামায়ণে লিখেছেন এটা আমাদের ভাগবত বললাম আমি বিনা গুরু ভবানিধি তরেই না কই বিনগুরু ভবানীদের তরাই না কই রাম কে পাবেলা সুলভন আবার যে সদ্গুরু পাবে এটাও রাম বলরামও বলতে পারো গুরু ছাড়া হয় না পাওয়া যায় না যাই হোক এখন এই মান্ধাতার রাজত্বকালে বিশেষ যে আমাদের সবই তাৎপর্যপূর্ণ কিন্তু উপায় নেই এখন ওই তার রাজত্বকালে যে সৌভর ঋষি ষাট হাজার বছর যে তপস্যা করছিলেন জলের তলায় তার গরুর ভগবানের চরণে অপরাধ হয়ে গেছিল গরুরকে ভগবান বলা যায় গরুর ভগবানের থেকে অভিন্ন ওই জন্য গরুর অত্যন্ত প্রিয় গরুর ভগবান সে গরুরকে ভগবান এমনকি গুরুদেবকেও ভগবান বলা যায় যেটা জানে না তারা যা বলে না তারা মনে করে সিদ্ধান্ত না গুরুদেব ভগবান বলা যায় কিন্তু আমরা বলি না কেন বলি না বোকালোকগুলো বুঝবে না মানেটা বুঝবে না যেখানে ভগবান নিজেই বলছেন আমি নিজে গুরু হয়ে আসি আচার্য মাম বিজানিয়াত বিজানিয়াত জানবে আচার্য আমাকেই জানবে তো সেক্ষেত্রে তিনি তো অ্যাফার্মেটিভ তিনি জোর করে বলছেন আমাকেই জানবে আচার্য তাহলে আর কী করে বল তাহলে গুরুদেবকে বলা যায় কিন্তু লোকে বুঝবে না আবার এই পদবি যেখানে সেখানে ব্যবহার করে দেবে এখন অন্তর জলে সেই যে তার অপরাধ হলো গরুর চরণে তাতে তার কি হলো জলের ভেতরে মৎস্যের সঙ্গম দেখে তার কাম জাগলো এবং অপরাধের এইটি সিনটম যখনই কারোর জীবনে অপরাধ হবে দেখবে সে প্রথমে সাধুগুরু গুরু সঙ্গ ভালোবাসবে না তাকে দূরে চলে যাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে এগুলো জেনে রাখো যেহেতু তোমাদের মটে থাকতে হয় লক্ষণগুলো জেনে রাখবে ওদের লক্ষণগুলো এরকম ও সাধুগুরু বসে মেলায় ভূত ভূত দেখলো পালাবে তাড়াতাড়ি আর সবার মধ্যে যদি হরিকতাতে কোনো তেজিয়ান সাধু ও আচার্য ভয় পাবে লজ্জা পাবে কী বলতে কি বলে দেবো এটা সেন্টম তাদের আর এইভাবে কি হলো তাদের অপরাধ হয়েছে জেনে নিতে হবে তাদের কথা অসংলগ্ন কোনো রেশনালিটি নাই কথাগুলো অসংলগ্ন এই বলছে এই বলছে তাদের কথা কোনো মিল পাওয়া যায় না তখন বুঝবে এদের অপরাধ হয়েছে আস্তে আস্তে যাচ্ছে নিচে এইভাবে কি করলেন তিনি এবার অম্বরীশ এই তোমার আমার মান বললেন আমাকে আপনার কন্যা একটা দিন আমি সংসার করব কিন্তু তিনি কি দেবেন তিনি তো বললেন বললেন আমার তো আমাদের তো রাজা আমাদের তো স্বয়ম্বর হয় অর্থাৎ যে কন্যা যে রাজপুত্রকে পছন্দ সেটা আপনি যান ভেতরে এইভাবে করে কি হল লাস্টে তিনি কি করলেন দেখলেন যে রাজা চালা কী করলো আমাকে আমি বৃদ্ধ হয়েছি তিনি তখন কি করলেন নিজের যোগ বলে কী করলেন একটা জোয়ান শরীর ধারণ করলেন অপূর্ব যাতে আকর্ষণীয় হয় এই জগতের এইটাই নিয়ম প্রাকৃত জগতের এই 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 যে রক্ত মাংসের জগৎ এখানে যে কাম আছে সেটা কামকে বলা হয় প্রাকৃত কাম কামদেব এটাকে বলা হয় প্রাক এটাকে বলা হয় প্রাকৃত কাম প্রাকৃত কাম প্রাকৃত কামদেব হলো আমাদেরকে সর্বনাশ করে এই জগতের যে কাম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রাকৃত কামদেব কি করে এ সর্বনাশ করে দেয় লোকের কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা যখন হবে যারা প্রচুর কথা শুনেছে শয়ে শয়ে হাজার হাজার কথা শুনছে তারা এটা এখন বদ্ধপরিকর হয়েছে বুঝে গেছেন যে এই ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রাকৃত কামদেব নয় অপ্রাকৃত কামদেব এই অপ্রাকৃত কামদেবের কথা আমরা হয়তো কালকে আলোচনা করবার সুযোগ পাব এখন এখানে তিনি কি করলেন সংসার করার জন্য পত্তন করলেন এবং সংসার করে ফেললেন এবং একটা কন্যা নয় পঞ্চাশটা কন্যার সঙ্গে বিবাহ হয়ে গেল তার করলেন পরবর্তীকালে তিনি আফসোস করেছিলেন মাথায় হাত দিয়ে প্রচণ্ড আফসোস করেছিলেন আমার ষাট হাজার বছরের সমস্ত আমার ভজন সব সর্বনাশ হয়ে গেল সামান্য তুচ্ছ একটা কামের জন্য এইভাবে করে তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন কাঁদতে কাঁদতে বলেছিলেন আমাদের জন্য আমরা যদি আবার ওরকম ভুল করি অনেকে মনে করেন অনেকে মনে করেন যে ঋষিমুনি ভুল করেছে আমরা করলে কি দোষ অনেকে বলেন অনেকে বলেন আরে ঋষিমুনি ভুল করেছে আমরা করলাম কি দোষ কথাটা সেটা না কথাটা ভুল ঋষিমুনি ভুল করেছেন যে কথাটা লোকে বলছে তারা না জেনে অজ্ঞান তারা জানে না এরা বলেন মুনিনাম চ বিভ্রমা মুনিনাম চ বিভ্রমা মুনিদেরও ভুল হয় আচ্ছা মুনিদের যে ভুল হয় বলছো তুমি তুমি কি গুরু তুমি সিদ্ধান্ত করবে গুরু বৈষ্ণব আনুগত্যে নিজে নিজে সিদ্ধান্ত করলে তো তুমি পথিত ব্যক্তি সিদ্ধান্ত এই মুনিগণ ঋষিগণ যারা অত্যন্ত তপস্বী বিরাট ক্ষমতাশালী তারা যে ভুল করার অভিনয়টা করেন দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ মাইল স্টোন ফর হাস আমাদের জন্য একটা করে মাইলস্টোন স্টোন রেখে যাচ্ছেন দেখো আমার এটা হয়েছিল তুমি সাবধান থেকে এটা হলো সিদ্ধান্ত এটা হলো বৈশিষ্ট্যমরি এর পাল্লায় পড়লেন তারপরে তোমার অন্য মুনি অন্য সব এই যে কথাগুলো এগুলো যদি আমাদের ভ্রান্ত ধারণা থাকে তাহলে ক্ষতি হবে সেই জন্য মনিরামচবি ব্রাহ্ম এই কথাটার এই মুনিরা মুনি ঋষিরা ভুল করার অভিনয় করে ভাগবতে অনেক দেখব আমরা এই যেমন এই যে সৌবর ঋষি ভুল করে ফেললেন এটা করে আমাদের সাবধান করছেন যেন আমরা সতর্ক থাকি আমাদের এই হয়েছে এই এই কথাটাই ভাবত তাই জন্য তিনি পরে অত্যন্ত আফসোস করে কাঁদতে কাঁদতে বলছিলেন সংগম তেজেদ মিথুন ভরতিনাম মুমুক্ষু সর্বাত্মনা বিসৃজ্ঞেদ বিসৃজ্জেদ বহিরেন্দ্রিয়াণী একশ চরণ রহসি চিত্তম অনন্ত ইশে ঝুঞ্জিত ব্রতিশু সাধু চেৎ প্রসঙ্গ এখানে বলছেন সেখানে বলছেন যে সাধু চরিত্র ব্রত তপস্বী আমার এই বিনাশ আমার পতন দর্শন করো সবাই দর্শন করো আমার যে পতন দর্শন করো জলমধ্যে সামান্য একটা প্রসঙ্গ দেখে হায় আমার কি হলো কি অবস্থা হলো আমার ষাট হাজার বছরের এই জন্য বলে যদি গুরু বৈষ্ণবের আনুগত্যে ভজন করো ভজন করতে করতে হয়তো তুমি অনেক এগিয়ে গেলে পৌপাদের যে লীলা করেছেন তাতেও এরকম হয়েছিল প্রচুর এগিয়ে গেছে এত বড় সিদ্ধান্তবিদ হয়ে গেছে যে যে কোনো বিপরীত সিদ্ধান্তকে বিখণ্ড করে দেবে এত পাওয়ার হয়ে গেল হঠাৎ কি হলো কোথায় এক অপরাধ হয়ে গেল ব্যাস সবশেষ পৌপাতকে ছেড়ে চলে গেলেন তাহলে পৌপাদের জীবনও এগুলো সেই জন্য এই কথাটা মনে রাখতে হবে যে ষাট হাজার বছর কিন্তু ওনার তপস্যা করতে লেগেছিল কিন্তু নষ্ট হতে লেগেছিলো এক সেকেন্ড কথাটা বোঝা গেলো না কি বলছি ষাট হাজার বছর লেগেছিল ওর পাওয়ারটা বাড়াতে আর নষ্ট করতে লেগে এক সেকেন্ড তোমার এরকম ভজন জীবন যে চলে এলে মা বাবা সব ছেড়ে এবার তোমার ভজন করতে করতে যদি একটা ভুল হয় তাহলে তোমার এক সেকেন্ডে ভজন শেষ পুঁজি পাঠা বেলেঘাটা হয়ে যাবে সব শেষ হয়ে গেল তাহলে ভজন করতে কত কষ্ট দেখো আর নষ্ট করতে একটা সেকেন্ড তাই তিনি বলছেন আমার চিরকালের উপার্জিত আমার চিরকালের উপার্জিত হায় কষ্ট তপস্যা রত্ন আমার সাপের কাজেই মুমুক্ষ ব্যক্তি প্রযত্নে তিনি কি করবেন এই সব প্রসঙ্গ মিথুনি প্রসঙ্গ সবসময় সবসময় সাবধানে থাকবেন তারা আর ইন্দ্রিয় সকলকে বাইরের বিষয়ে যেতে দেবেন না বহির ইন্দ্রিয় আমাদের ইন্দ্রিয়গুলো কেন গুরুবৈষ্ণব বলে ওখানে যাস না ওখানে যাস না আমার কাছে থাক এটা লোকে বোঝে না লোকে মনে করে উনি বল স্বার্থ উনি যেতে দেয় না কেন ও তো বলে বোঝে না ওই যে যাবে গিয়ে এমন একটা কিছু হয়ে গেল গেলো সব শেষ ওই জন্য চোখে চোখে রাখে এটা স্নেহের লক্ষণ এই জন্য বলছেন যে ইন্দ্রিয় সকল আমাদের বহির বিষয়তে সবসময় যায় ইন্দ্রিয় ধর্ম যতগুলো আমাদের মন আমাদের ইন্দ্রিয় আছে মনের সঙ্গে মন এবং ইন্দ্রিয় সকল সবসময় লক্ষ্য করে দেখবে সবসময় বাইরের দিকে যায় মানে বাইরের রূপ রস গন্ধ এইগুলো হচ্ছে বেসিক্যালি যত ভোগের বস্তু তুমি কল্পনা করতে পারো সে যদি সে যদি টাটা আম্বানি যে হয় আমি কারোর নাম বলছি না যে কেউ হোক কোটি কোটি টাকার মালিক যে কেউ হোক পৃথিবীতে যত ধনী ব্যক্তি যত রাজা আছে মন্ত্রী আছে কোনো ভোগের ভোগ ভোগ করবার মতো যাদের সামর্থ্য পয়সা আছে তাদের প্রত্যেকেরই দেখবে তাদের ইন্দ্রিয়গণ কিন্তু যে বিষয়গুলো ভোগ করতে দৌড়ায় এক রাত্র আরবেতে বিভিন্ন দেশ আছে সেখানে এক রাত্রে সেখানে খরচা হয় হচ্ছে তুমি কল্পনা করতে পারবে না বললে হো করে হেসে দেবে লোকে এক রাত্রে কি করে এত কোটি টাকা খরচা হয় কি ভোগ করে সে কি সোনার মাংস খায় না সোনার ডিম খায় কী খায় এক রাত্রে এত কোটি টাকা খরচা ভোগ করে ওখানে সব ব্যবস্থা আছে আবার এও আছে একজন ব্যক্তির মাইনা হচ্ছে একদিনে চার লাখ টাকা তুমি কল্পনাই করতে পারবে না আমেরিকাতে সে আমাদের ভারতের লোক ভারতেরই ছেলে সে আমেরিকাতে মাইনা পা প্রতিদিন চার লাখ থেকে পাঁচ লাখ টাকা মাইনা তাকে দিতে হবে দিন গেলে তাহলে তার ব্র্যান্ডটা আবার বুঝে দেখো কিন্তু যতই ব্র্যান্ড হোক ভগবানের দিকে কাজ কিছু পারবে না তাহলে যত আমাদের ভোগের বস্তুর দিকে মনটা যায় যদি একটু ঠান্ডা মাথায় বিচার করা যায় তাহলে দেখবে সমস্ত ভোগের পিছনে অরিজিনাল যে শব্দ শব্দস্পর্শর উপর ভেবে দেখবে একা একা ঘরে একান্তে চিন্তা করে সত্যি কি তাই তাই যত কিছু ভোগের পেছনে সে ভীরুভাই আম্বানি হোক টাটা হোক যে হোক যত ভোগের সব পেছনে এই পাঁচটা কারণ শব্দস্পর্শ রূপরা সব মায়াদেবীর বিরচিত এই জগতে ভোগ কেউ কাউকে করতে পারে না ভোগ কেউ কাউকে করতে পারে না এগুলো ভুল ধারণা এটাকে বলে মায়া ভোগ কেউ কাউকে করতে কোনো বস্তুকে ভোগ করতে পারবে না যেটা ভোগ করতে পারে বলে মনে করছে সেটা হচ্ছে মায়া কেন আত্মা নির্লিপ্ত তোমার আত্মা দেহ থেকে যদি বেরোয় আর তোমার স্ত্রী তার শরীর থেকে যদি আত্মাটা বেরোয় দুটো আত্মা এখানে রয়েছে এবার আমি যদি জিজ্ঞেস করে কোন আত্মাটা স্ত্রী কোন আত্মা পুরুষ কে বলবে আত্মা তো কোনো বাইরের লিঙ্গ দেখা যায় না তাহলে কি করে হলো কর্মফলেতে এ স্ত্রীজনই প্রাপ্ত হয়েছে ও পুরুষ কিন্তু এটি মায়ার কাজ আত্মা নির্লিপ্ত আত্মা জ্ঞানময় আনন্দময় প্রকাশময় সব আমি আগে অনেক আলোচনা করেছি এখানে এখন প্রশ্ন হল এখানে চন্দ্রবংশের সূত্রপাত হল যে চন্দ্র চন্দ্রবংশের সূত্রপাত হলো সেই চন্দ্রবংশের হরিশ্চন্দ্র আদি অনেক সব তারা আবির্ভাব হয়েছিলেন সবার কথা বলবার মতো কোনো হরিশ্চন্দ্র হ্যাঁ 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 চন্দ্র হ্যাঁ কার কথা বললাম আমি ও হরিশ্চন্দ্র এটা আলাদা এটা এইটা না চন্দ্রবংশ এবং সূর্যবংশ দুটো আলাদা এইখানে আলাদা চন্দ্রবংশের সূত্রপাঠটা যেহেতু আলোচনা করি নাই আগের দিন এই জন্য একটা কনফিউশন যাই হোক এখন প্রশ্ন হলো এই হরিশ্চন্দ্র তাকে পরীক্ষা করেছিলেন ঋষিরা পরীক্ষা করার পরেতে তার অনেক কষ্ট ভোগ করতে হয়েছিল তারপরেতে তিনি জয়যুক্ত হয়েছিলেন সেই পরীক্ষায় তার যে পুত্র হরিত তাকে সাপে কামড়েছে অনেক তারপরে শ্মশানে গিয়ে তাকে সেই সর্বশান্ত শ্মশানে গিয়ে ডোমের কাজ করেছিল ইত্যাদি সব কাজ করেছিল এইগুলো সব তার এই সব বিষয় আছে পরবর্তীকালে তার সমস্ত কিছু ফেরত দেওয়া হয়েছিল এবার তারপর যেতে যেতে অংশমান তপস্যা করেছিল গঙ্গা আনয়নের জন্য যাদের এইদের যে পূর্বের বংশধর যে ধ্বংস হয়েছিল তাদেরকে বাঁচাবার জন্য গঙ্গাকে আনয়ন করতে হবে অল্প কথায় সেই জন্য গঙ্গা আনয়নের তপস্যা অংশুমান তপস্যা করেছিলেন দীর্ঘকাল অংশুমানের পুত্র হচ্ছে দিলীপ ছিল দিলীপ ন্যায় অনেক কষ্ট করলেন কিন্তু তাও পারলেন না কালোর গ্রাসে পতিত হলেন তারপরে ভগীরথ সুমথ তপস্যা করেন এই ভগীরথ তার তপস্যা বলে ভগীরথ এবার গঙ্গাকে গঙ্গা মাকে আনতে সমর্থ হয়েছিলেন অনেক তপস্যা করেছিলেন এবং করার পর গঙ্গাদেবী সন্তুষ্ট হয়ে বলেছিলেন আমি যেতে রাজি আছি কিন্তু আমি যাবো কী করে আমি যখন ওপর থেকে নামবো তখন আমার বেগটা কে ধারণ করবে সেটা আগে ঠিক কর নাহলে তো আমি চলে যাবো গঙ্গা আমি তলায় চলে যাব মাটি ভেদ করে এই তপস্যায় গঙ্গা দেবী যখন বললেন আমার বেগ সামলাবে কে তখন ভগীরাথ বললেন তো সন্ন্যাসী ব্রহ্মনিশ্ব শান্ত সাধুগণ লোকপাবন তারা অঙ্গ সঙ্গ দ্বারা আপনার ওই পাপ প্রথমে বললেন যে এ ধারণ করবে কে তখন শঙ্কর ভগবানকে ঠিক করা হল শঙ্কর ভগবান জটার মধ্যে এই নিজের জটার মধ্যে গঙ্গাকে ধারণ করলেন ভাগীরথী মা আর একটা প্রশ্ন করলেন সেটা বললেন যে মা তো বলছেন যে আমার যে আমার যে জল তাতে যে চান করবে চান করার পরেতে সব পাপগুলো আমাকে দিয়ে দেবে এখন আমার পাপটা কি কোথায় যাব আমি তো মুশকিল এর একটা সমাধান করো তখন ভগীরথ বললেন সন্ন্যাসী ব্রহ্মনিষ্ঠ শান্ত সাধুগণ বৈষ্ণবগণ তারা অন্তরেতে ভগবানকে ধারণ করে থাকেন তারা আপনার জলে স্নান করলে পরে আপনার জল পবিত্র হয়ে যাবে আপনি কোনো চিন্তা করবেন না যেটা যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির মহারাজ যে বলেছিলেন একে কি বলে বিদুর জিগে বলেছিলেন ভগৎবিদা ভগবতাা তীর্থিভূতা স্বয় বিভু তীর্থী কুমড়বন্তী তীর্থানী শান্ত স্তেন গদাভৃতাহা এইভাবে তিনি প্রার্থনা করেছিলেন যে আপনি আপনার মতো মহাপুরুষ মহাভাগবত আপনি কি করে তীর্থযাত্রা করতে যান বুঝি না যাই হোক আপনার এটা লীলা কেন আপনি বিভিন্ন তীর্থে গিয়ে সেই তীর্থকে আপনি পবিত্র করেন এই জন্য যান এবারেতে আমরা দেখলাম সুখদেবস্বামী খট্টাঙ্গ দীর্ঘবাহ তার বংশে রঘুস্তস্মাত পৃথুসবাহা অজস্তত মহারাজস তত্ম দশরথ অভবৎ তশ্যাভি ভগবান এস সাক্ষাৎ ব্রহ্মময় হরিহি অর্থাৎ খট্টাঙ্গ রাজার কথা একটা আলোচনা করা কিছু দরকার খট্টাঙ্গ রাজের বংশেতে এই রামচন্দ্র চারটে রূপ ধারণ করে এসছিলেন চতুর্ধা রাম লক্ষণ ভরত শত্রুঘী ছিলেন। খট্টাঙ্গ রাজা প্রচণ্ড প্রতাপশালী রাজা ছিলেন খট্টাঙ্গ রাজার দেবতারা তাকে কোনো বর দিতে চেয়েছিলেন খট্টাঙ্গ রাজা যুদ্ধেতে দেবতাগণকে সাহায্য করেছিলেন প্রচুর অক্লান্ত পরিশ্রম করে দেবতাগণকে সাহায্য করেছিলেন খট্টাঙ্গ রাজার ক্রিয়াকর্মেতে দেবতারা সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে চেয়েছিলেন খট্টাঙ্গ রাজা খট্টাঙ্গ রাজার কথা বড় অদ্ভুত এই খট্টাঙ্গ রাজা কী করলেন বললেন আমি আগে কতদিন বাঁচব এ কথাটা যদি জানতে পারে তাহলে আমি আপনার থেকে বর প্রার্থনা করব আপনাদের থেকে যখন তিনি জানতে পারলেন মাত্র অল্প সময় তিনি যান বেঁচে থাকবেন তিনি মানে অত্যন্ত অল্প সময় অত্যন্ত অল্প সময় সেই ছোট তিনি বললেন তাহলে আর আমি বর নিয়ে কী করবো আপনারা এক কাজ করুন আশীর্বাদ করুন যেন আমি এই অল্প সময়ের মধ্যে ভগবানকে লাভ করতে পারি এই বলে খট্টাঙ্গ রায় কী করলেন তিনি নিজের সমস্ত মানে এটা বলতে অবাক লাগে মানে বিষয় ত্যাগ করতে বিষয় যেমন গ্রহণ করতে এক মুহূর্ত একটা ফ্র্যাকশান অফ সেকেন্ড লাগে দেখলো একটা বিষয় সঙ্গে সঙ্গে আকর্ষণ হয়ে গেল ধরে পড়লো আবার বিষয় ত্যাগ করবার যাদের ক্ষমতা আছে তারাও কিন্তু সঙ্গে সঙ্গে ত্যাগ করতে পারে যেমন আমরা দেখলাম ভরত মহারাজ তিনি এত রাজপাট ঐশ্বর্য এক ক্ষণের মধ্যে ত্যাগ করে দিয়ে চলে এলেন তারপর আমরা আরও দেখেছি আমাদের পরীক্ষিত মহারাজ সব ত্যাগ করে দিয়ে চলে কাজেই ভোগ ভোগ আর ত্যাগ এই দুটো বিষয়টা মনের সঙ্গে জড়িত মন যতক্ষণ পর্যন্ত জড় অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত তার ভোগ ত্যাগের বিচার থাকে জড় অবস্থায় থাকলে ভোগ বা ত্যাগের প্রসঙ্গ আসে এই ভোগ বা ত্যাগের প্রসঙ্গ নিয়ে জীব অনন্তকাল এবার খালি জন্ম মরণের বালায় চলে বৃন্দাবনে কোষ ঘুরতে ঘুরতে একটা জায়গায় আমি গিয়ে পৌঁছালাম সেই জায়গাটা বজুমণ্ডলের মধ্যেই আছে শেরগড় সেখানে এক ব্যক্তি আমাকে ধরলো মহারাজ আমাদের এখানে দু একদিন থাকুন তারপর আপনি যাবেন সেখানে সেই ব্যক্তি যেখানে আমাকে থাকতে দিল সেটা একটা হসপিটাল এমন হসপিটালে আমি থাকবো না বলছেন এটা হসপিটাল হলেও হসপিটাল শুরুই হয়নি কেন হসপিটাল হলো শুরু হলো না কেন বলে একটা আজব ঘটনা যে ব্যক্তি কেন হসপিটাল করেছিলেন হসপিটাল করে সব যন্ত্রপাতি সব এনেছেন হসপিটাল রেডি এবার কী হলো তার দুইটা ছেলে যমুনাতে চান করতে গেছে গিয়ে গোত্তা লাগিয়েছে দুইটা ছেলে জলের মধ্যে গিয়ে পাঁকেতে আটকে গেছে অর্থাৎ যে হসপিটালটা সে করেছে সে হসপিটালে তার দুটো ছেলে হচ্ছে প্রথম পেশেন্ট তার দু দুটো ছেলে সেই যে হসপিটাল যে মালিকটা করেছে তার হসপিটালে তার দুটো ছেলে মৃতদেহ এসছে সেই থেকে তে এত পাগল হয়ে গেছে সব ফেলে দিয়ে চলে গেছে ডোনেশান করে দিয়ে তাহলে আমি তখন চিন্তা করলাম মানুষ কত আশাকাঙ্ক্ষা করে করে কত কিছু করে কে তার পরিণাম কি হবে সেটা তো সে জানে না এইভাবে পরিণামদর্শী সাধুগুরু বৈষ্ণবগণ তারা জানেন তাহলে খট্টাঙ্গ খট্টাঙ্গ এই যে রাজা তিনি কিন্তু মুহূর্তে মুহূর্তও লাগেনি অল্প সময়ের মধ্যে সঙ্গে সঙ্গে বিষয় ছেড়ে দিলেন দিয়ে ভগবানের চরণে মনোনিবেশ করে তিনি ভগবান চরণ প্রাপ্ত হয়েছিলেন বড় বিখ্যাত এটা মানে অসম্ভব কিন্তু হয়েছিল তাহলে খট্টাঙ্গ তারপর দীর্ঘবাহু জন্মেষ ছিল তার ছেলে তার থেকে রঘু রঘু বলতে সেই রঘুনাথ নয় এটা আলাদা রঘু অনেক সময় একই নাম থাকে তো মনে হয় রঘুশ তসমাৎ পৃথুসভা তারপরে অজ তত মহারাজ তস্মাত দশরথ হ্যাঁ অজ অয তত মহারাজ তস্মাত দশরথ অভবাদ এবং দশরথের এতটাই সৌভাগ্য যে তার বংশেতে তার কাছে ভগবান রামচন্দ্র লেগেছেন তস্যাপি ভগবান এসো সাক্ষাৎ ব্রহ্মময় হরিহি অংশাংশেন চতুর্ধা আগাত পুত্রত্তম প্রার্থিতম সুরই এবার সেখানে চারটে অংশেতে রাম লক্ষণ শত্রু ভর শত্রুজ্ঞ হিসাবে জন্মেছিলেন রাম লক্ষণ ভর শত্রুজ্ঞ ইতি সংজ্ঞা এবার তার জীবনের কিছু কথা কেন তিনি আবির্ভাব হলেন তার আবির্ভাবের দরকার কী ছিল এটাকে সংক্ষেপে সুখদেব গোস্বাই বলছেন যে দশরথ মহারাজ কোনো এক সময়ে অত্যন্ত অসুস্থ হয়েছিলেন তার পিঠেতে কার্ব কার্বন কল বিষাক্ত একটা ফোড়া হয়েছিল সেইটাকে কেউ সারাতে পারছিল না পরবর্তীকালে তার যে পত্নী ছিল কে কে পত্নী ছিল কৌশল্যা কৈকেই আর সুমিত্রা তারে কৌশল্যানন্দন কিন্তু রামচন্দ্র কৌশল্যানন্দন হচ্ছে রামচন্দ্র কিন্তু কৌশল্যানন্দন রামচন্দ্র হলেও কৈকেই যে আছেন সে রামচন্দ্রকে এতটাই ভালোবাসত যে খবরটা লোকে জানে না যেমন আমাদের ভাগবতের টিকা হয় মহাভারতের টিকা আছে বিস্তার টিফা নীলকণ্ঠ দক্ষিণ ভারতের মহাভারত যদি এত বড় হয় নীলকণ্ঠ টিকা নিয়ে এত বড় হবে সেরকম রামায়ণেরও বিভিন্ন সময় বিভিন্ন টিকা আছে সেই টিকায় এখানে বর্ণনা আছে অবশ্য এই কথা বিস্তৃত আলোচনা করার সুযোগ নাই যে এই যে কৌশল্যানন্দন রাম কিন্তু কইকেই এত ভালোবাসত রামচন্দ্রকে সেটা লোকে জানে না কেউ কিন্তু জানে না সবাই মনে করে কইকেই হচ্ছে রাক্ষসী এমনকি ভরত পর্যন্ত মাকে গালাগাল দিয়েছিল তুমি হচ্ছে রাক্ষসী তোমার মুখ দেখবো না এর পেছনে কারণ আছে অনেকগুলো প্রথম কথা হলো রামচন্দ্র যে বনে যাবেন এর একটা উপলক্ষ দরকার যেমন আমাদের যদুবংশ ধ্বংসের পেছনে একটা কারণ দরকার ছিল সেই কারণটা কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছে করে সাধুগুরু ঋষিদের দিয়ে সাপ দিয়ে দিলেন এটা ঘুরিয়ে তা তো হচ্ছে না কাজটা হচ্ছে না সেরকম বনে যেতেই হবে বনে যেতে হবে রাবণকে উদ্ধার কর সব কিছু আছে এখন কি করে করবেন সেই জন্য তার মনের ইচ্ছা জঙ্গলে যাবেন অনেক কাজ তার কিন্তু জঙ্গলে কে পাঠাবে দশরথজির এই যে পেছনে ফোড়া এই বিষটাকে মুখ দিয়ে মুখ দিয়ে টেনেছিলেন কইকেই এবং তারপর তিনি যখন সুস্থ হয়ে উঠেছিলেন তিনি আশীর্বাদ করেছিলেন বলে আমি তোমাকে কিছু বর দেবো সেই বরটা তোলা ছিল বলে সময় মতো আমি চেয়ে নেব সেই বরের মধ্যে বেশ কিছু কয়েকটা আছে তার মধ্যে আমার ছেলে এটা পরে চাইলো এটা কিন্তু প্রথমে মাথায় ছিল না প্রথমেই কিন্তু প্ল্যান করেনি ওটা পরে করলেন সেটা আমার ছেলে ভরত রাজা হবে রামকে চোদ্দ বছরের জন্য বনে পাঠাতে হবে এই সবগুলো যে প্ল্যান প্রোগ্রামগুলো এগুলো সব ভগবত ইচ্ছায় হয়েছিল এটাকেও অনেকে জানে না এই জন্য কইকে কাউর নাম কইকেই রাখে না জগতে কোনো ব্যক্তি কোনো মেয়ের নাম কইকেই রাখে না ঘৃণাতে এটা রামচন্দ্র রামচন্দ্রকে পিঠে করে মানুষ করেছে কইকে এত ভালো সবসময় তার কাছে থাকতো এখানে একটা গুপ্ত কথা ছিল রামচন্দ্র একদিন অল্প কথায় বলছি মাকে জিজ্ঞাসা করেছিলেন মা তুমি আমাকে ভালোবাসো বলে সেটা তো আর বলার কথা নয় ব্যা তুমি আমার জন্য কি কি করতে পারো বলে যা বলবে তাই করতে পারি তুমি যা বলবে আমি তাই করবো তাহলে দেখো আমি তোমার থেকে এমন কিছু চাইব যেটা তুমি সহ্য করতে পারবে তো তোমাকে জগতের লোক ঘৃণা করবে কিন্তু জগতের লোক তোমাকে ঘৃণা করবে তুমি সহ্য করতে পারবে আমার জন্য বলে হ্যাঁ অবশ্যই সহ্য করো তাহলে এক কাজ করো বাবার কাছ থেকে যে বরটা আছে এটা এই রকম বর তিনি শুনেই পাগল হয়ে যাওয়ার মতো কিন্তু চাইতেই হবে কথা দিয়েছে এইভাবে কিন্তু সাধারণ আমরা জানি যে কুঁজি কুঁজি ছিল কুঁজিকে মন্ত্রণা দিয়েছে এটা আমরা সাধারণভাবে আর এর পেছনে এইসব গোপন রহস্য রয়েছে এটা রামায়ণের গোপন টিকাতে এসবগুলো আছে তখন এইভাবে বলছেন গুরুবার্থে ত্যাক্ত রাজ্য ব্যচারত অনুবনম পদ্ম পদভ্যাম প্রিয়ায়া অর্থাৎ চরণ কমল অত্যন্ত নরম কিন্তু গুরুর অর্থাৎ বাবার যে প্রতিজ্ঞা সেই পিতৃসত্ব পালনের জন্য তিনি জঙ্গলে গেছিলেন এবং তার সঙ্গে তার পত্নী সীতা দেবীও গেছিলেন আর সেখানে গিয়ে অনেক ঘটনা ঘটেছিল তার মধ্যে শুর্পনাখার নাক কাটা থেকে আরম্ভ করে সব কিছুই আসছে মারিচকে কিভাবে মারিচ সোনার হরিণ রূপ ধরে দৌড়াচ্ছিলেন যেটা এই যে ঘটনাগুলো সব এগুলো সব বড়ো আছে এবার তার আগে বলছেন বিশ্বাম বিশ্বমিত্র তাদের দুজন ছেলেকে নিয়ে গেছিলেন কৃষি আদি বিভিন্ন তাদেরকে দমন করবার জন্য মারবার জন্য এগুলো নিয়ে গেছিলেন এগুলো অবশ্য আগের কথা আমি আগে পরের কথা বলছি এগুলো আগে যখন দশরথ থেকেছে এগুলো আগে পরের কথা হচ্ছে এখন কোনো উপায় নাই এখন তারপরে স্বয়ংবর সভায় রামচন্দ্রকে বরণ করলেন মিথিলার কন্যা এই জনকপুরীর কন্যা সীতা সেখানে গ্রহণ করার পরেতে তারপর এই ঘটনাগুলো পরবর্তীকালে ঘটল এবং তিনি অত্যন্ত কষ্ট স্বীকার করেছেন জঙ্গলেতে ঘুরতে ঘুরতে কিভাবে সীতাকে হরণ করে সেই জায়গাও আমি গেছিলাম মধ্যপ্রদেশের এক জায়গায় হরিকতা ছিল সেখান থেকে তারা গাড়ি করে নিয়ে গেল সেই জায়গায় যেখানে সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়েছিল সেই জায়গা যেখানে এখন মন্দির ফন্দির সব হয়েছে সেখানে অনেক জঙ্গলের মধ্যে অনেক ঘটনা ঘটলো প্রথম সীতাদেবীকে হরণ করে নিয়ে গেল অবশ্য সীতাদেবীকে হরণ করার ক্ষমতাও রাবণের নাই এটা গুপ্ত সিদ্ধান্ত দেবী ছায়া ছায়া সীতাদেবীকে নিয়ে গেছে আসল দেবীকে স্পর্শ করারও ক্ষমতা নেই এটা মহাপ্রভু চৈতন্য চৈত্য আছে দক্ষিণ ভারত থেকে যেমন বই এনেছিলেন কুর্মপুরাণ সেখানে ওই রামভজনা করার যে ব্রাহ্মণ তাকে প্রমাণ করেছিলেন দেখো কী লেখা আছে যখন রাবণ ধরতে এলো তখন সীতা অগ্নি স্মরণে গিয়ে অগ্নি তাকে লুকিয়ে ফেললো আর ছায়া সীতাকে আগে দিয়েছ ছায়া সীতা মানে আমাদের মতো ছায়া নয় মানে পুরো সীতার মতো আমাদের মতো নয় যেমন পুরুরোবাকে আমরা দেখবো এই গন্ধর্বরা চালাকি করে একটা ছায়া উর্বশী দিয়ে দিয়েছিল অগ্নিস্থালী জ্যোতি তা মনে করছিল ওইটি উর্বশী সেটা নয় যাই হোক এইভাবে সীতাদেবীকে হরণের সময় জটায়ু বাধা দিয়েছিলেন জটায়ু বাধা দিয়ে তার রানা কাটা গেল তারপরে রামচন্দ্রকে খবর দেওয়ার জন্য তিনি অপেক্ষা করছিলেন তারপর ঈশ্বর পর্বতে গেলেন সেখানে বালি সুগ্রীব আদি সবার সঙ্গে অনেক কিছু হলো হওয়ার পরেতে হনুমানজি মহারাজের এবার কৃপা প্রাপ্তি হল রামচন্দ্রের যদিও নিত্য সেবক তিনি তারপরে তাদের রাবণ নিয়ে গেছে জেনে রামকে বধ করার বিভিন্ন ব্যবস্থা হলো এবার সেখানে বিভীষণকে অপমান করাতে রাবণ বিভীষণ এবার ভগবানের চরণে আত্মনিবেদন করেছিলেন এইভাবে দেখা গেল সাগর মন্থন করে লঙ্কায় গিয়ে সেখানে সীতাকে তিনি উদ্ধার করে নিয়েলেন এলেন রাবণ তার সবংশে না চলো এবং রাজত্ব দিলেন কাকে রাজত্ব দিলেন আমাদের বিভীষণকে রাজত্ব দিলেন বিভীষণ ভগবানের ভক্ত এইভাবে আর এদিকে ভরত মাকে অত্যন্ত ঘৃণা করেছিলেন মাকে মুখ দেখতেন না তিনি কি করলেন না নন্দী গ্রাম বলে একটা গ্রাম ছিল তার ওখানে অনেক দূরে সেইখানে তিনি কি করতেন রামচন্দ্রের খরমকে সিংহাসনে রেখে পূজা করতেন তার পুজো আর তিনি তপস্যা করেছিলেন মানে কিছু চাল নিয়ে সেটা গোমূত্র দিয়ে ফুটিয়ে ওখানে ফেতেন এইভাবে তিনি বিশাল তপস্যা করেছিলেন পরবর্তীকালে রামচন্দ্র ফিরে এসেছিলেন এসে সীতার পরীক্ষা নিয়েছিলেন এটা একটা অদ্ভুত ঘটনা যে সীতা সম্বন্ধে কোনো কোনো সন্দেহ থাকতে পারে না মানুষে তথাপি রামচন্দ্র যখন নিজের রাজ্যেতে নিজের রাজ্যেতে কোনো কোনো অমঙ্গল আছে কি না কেউ কোনো দুঃখী কিনা এই জন্য ছদ্মবেশে এটা প্রহ্লাদ মহারাজও করতেন প্রহ্লাদ মহারাজ ধোয়া এরা কী করতেন ছদ্মবেশে রামচন্দ্র করতেন ছদ্মবেশে কাপড় লুকিয়ে এবার বিভিন্ন জায়গায় ঘুরতেন দেখতেন কোন জায়গায় কাল পূজারা সুখী না দুঃখী বা আমার সম্বন্ধে কোনো নোংরা ধারণা তাদের আছে কি না এই জন্য ছদ্মবেশে ঢুকতেন এই জন্য আমরা দেখি প্রহ্লাদ মহারাজে ঘুরতেন ধোমার এইগুলো রামচন্দ্র ঘুরতেন এইভাবে তিনি ঘুরতে ঘুরতে একদিন একটা জায়গায় দেখলেন ভেতরে একটা বাড়িতে তার স্ত্রী এবং স্বামীতে ঝগড়া হচ্ছে ঝগড়া হয়ে স্বামী বলছেন স্ত্রীকে আমি রামচন্দ্রের মতো স্ত্রৈন নই তোকে আমি রাখবো দূর হয় এখান থেকে বার করে দেবো আমি রামচন্দ্র নই এইভাবে বলাতে রামচন্দ্র শুনে তো অবাক হয়ে গেলেন এ তো আমাকে লোকে ভুল বোঝে এ তো চিনতে পারলো না আমাকে তাহলে কী করা যায় তিনি এসে কী করলেন সীতা দেবীকে এবার বনবাসে পাঠাবার ব্যবস্থা করলেন বনবাসে তারপরে অগ্নি পরীক্ষা দুবার হয়েছিল শেষের অগ্নি পরীক্ষায় তিনি অন্তর্ধান করলেন পাতাল ফেটে গেল মাটি ফেটে গিয়ে তিনি চলে গেলেন এইভাবে অনেক কথা রামচন্দ্রের রামচন্দ্রের বংশে লভকুশের কথা আসে এখানে আর এই বংশেতে ইক্ষাকু নামে এক রাজা ছিল তার পুত্র হচ্ছে নিমি নিমি মহারাজ ইনি বশিষ্ঠকে বশিষ্ঠ মুনিকে ঋত্বিক আমার যোগ্য করবার জন্য বরণ করেছিলেন যা আপনাকে একটা যজ্ঞ করতে হবে আমার দয়া করে তিনি বললেন আমি এখন পারব না আমাকে ইন্দ্র আগে থেকে বলে রেখেছে ওরখানে যোগ্য করব। তারপর তোমার যোগ্য পরে করব। যত সময় লাগে অপেক্ষা কর তিনি বললেন যে মানুষের জীবনে ঠিক নেই তা আমি যোগ্য অপেক্ষা করে যদি মরেই যাই তা তো হবে না সেই জন্য তিনি তিনি কী করলেন অন্যরকমভাবে একটা ঋষিকে ঠিক করে যোগ্য করলেন তাতে কী হলো বৈশিষ্ট্যমণি রেগে গিয়ে তাকে অভিশাপ দিলেন নিমিকে নিমিকেও অভিশাপ দিলেন তারপর নিমির এবার কি করে অবস্থা খারাপ তারপরেতে তিনি নিমি এবং নিমেষের মধ্যে বেঁচে থাকবেন নিমেষে এবং নিমিও তাকে অভিশাপ দিয়েছিলেন যে অনেক কথা করে তাকে অনেক ভক্ত হয়েছিল হ্যাঁ এইভাবে তাকে অনেক ভক্ত হয়েছিল এইভাবে নিমি মহারাজের দেহ মন্থন করেছিল করে তার একটি কুমার হলো সেই কুমার অসমান্য জন্ম আর জনক নামা হইলেন বিদেহ নিমি দেহইতে জন্ম বলে তার বৈদেহ নামা হয় এইভাবে আর মন্থন থেকে জন্ম বলে তাকে মিথিলা নাম যার কথা বললাম মিথিলা পুরীর যে এ তেই জনকের পুত্র উদাবসু এইভাবে ধীরে ধীরে বর্ণনা করতে করতে আসছেন তারপরে এবার কি হলো সুখদেব বললেন অনন্তর চন্দ্রবংশের কথা প্রথমে সূর্যবংশ গেল একটা কনফিউশন হওয়া উচিত নয় যাই হোক সূর্যবংশ আগে গেল এবার মনুর বংশগুলো কিভাবে ভাগ হয়ে গেল মনুর বংশধরগুলো কিভাবে ভাগ হয়ে গেল এই সূর্যবংশ এবং চন্দ্রবংশের যে রাজা বংশ পরম্পরা এগুলো যদি কেউ রোজ কীর্তন করে তার বিরাট মঙ্গলের কথা বলা আছে যাই হোক চন্দ্রবংশে এ অনন্ত চন্দ্রবংশের পবিত্র কথা শোভন করো বলে সুখদেব বসেই বলছেন হে রাজন সহস্র শীর্ষা পুরুষ ভগবানের নাবিকমল থেকে বিদাতা উৎপন্ন হয়েছিলেন তা আপনি শুনেছিলেন বলছেন আপনি তো শুনেছিলেন আমি তো বলেছিলাম আগে বিদাতা কিভাবে আমরা তৃতীয় স্কন্ধে বলেছি আলোচনা হয়ে গেছে এখন সেই প্রসঙ্গটা এনে বলছেন বিধাতার যে নাবিকমল থেকে ভগবান সশ্রশী জন্ম হয়েছিল তার অনেক পুত্র ছিল আর তার অনেক ঋষি জন্মেছিল তার মধ্যে অত্রি ঋষি একটা একজন ঋষি অত্রি ঋষি একজন সেই অত্রি এই অত্রি ঋষি কী হল বলছেন ক্ষমতাশালী খুব পিতার মতো গুণ সেই অত্রীর নেত্র থেকে অত্রির চোখের জ্যোতি থেকে অমৃতময় সোম নামক এক পুত্র সন্মানে চন্দ্রের কথা বলছি সোম নামক সোমবার যেটা বলো তোমরা সোম নামে উৎপন্ন হয়েছিল আর ভগবান ব্রহ্মা ওই সোমকে বিপ্র ও ঔষধি নক্ষত্রগণের যত নক্ষত্র আছে তাদের অধিপতি তাদের অধিপতি করেছিলেন নক্ষত্রগণের অধিপতি করেছিলেন তার সঙ্গে তিনি করেছিলেন বিপ্রগণের আর ঔষধি চন্দ্রমা যদি আমার আমাদের জীবনে যদি চন্দ্রমা না থাকতো তাহলে আমাদের ঔষধি রাত্রিবেলা ঔষধিগুলো যেটা হয় ঔষধি যে বৃক্ষগুলো ঔষধি মানে যে গাছ থেকে আমাদের ঔষধ ঔষধি মানে জব আদি এগুলো সব ঔষধি কিন্তু এগুলো সব অমৃত লাভ করে চন্দ্রমা থেকে চন্দ্র চন্দ্রমা অমৃত বর্ষণ করে তাই জন্য এবার কি হলো সোম ত্রিভুবন জয় করে রাষ্ট্রীয় যোগ্য করেন এবং তার অনেক কথা সেসব কথার সেরকম বিশেষ আলোচনা না করাই ভালো করলে অনেক সময় লাগবে না কম ব্যাখ্যা করলে উল্টো বুঝবে লোকে এবার কি হলো তারার প্রসঙ্গ আছে তারপরে এবার কি হলো বৃহস্পতির যে বৃহস্পতির যে পত্নী তারা তার সঙ্গ হয়ে কিভাবে পুত্র জন্ম ছিল বুধ এসব প্রসঙ্গ অনেক গভীর আলোচনার দরকার এই বুধ এবার কি করলো বুদের পুত্র হল পুরুরভা বুদের পুত্র হল পুরুরবা পুরুরবা ইলার গর্ভে জন্মগ্রহণ করেন পুরুরোবার কথা আলোচনা করা বিশেষ প্রয়োজন যজাতি পুরুরবা এসব আলোচনাগুলো করা উচিত সব আলোচনাই উচিত কিন্তু সময়ের অল্পতা উল্টো বুঝবে আমি যদি আর্ধেক ব্যাখ্যা করি তাহলে হবে না ভুল বুঝবে সেই জন্য পুরুরবার যে শারীরিক বল তার যে এত সুন্দর তার চেহারা মানে দেবতা লোকে অর্থাৎ স্বর্গে পর্যন্ত এরকম পাওয়া যায় না পুরুরবার এত বলবীর্যশালী পুরুরবার বল এত বেশি দেখতে এত সুন্দর যে স্বর্গের দেবতারা পর্যন্ত পুরুরবার মতো হতে পারে না পুরুরবাকে তারা খুব সমী করে স্বর্গের অনেক কাজ তিনি করেছেন যাই হোক এখন পুরুরবাকে দেখে পুরুরবাকে দেখে উর্ব উর্বশীর খুব লোভ হলো উর্বশী ভাবল এরকম একজন পুরুষ ফেলে খুব ভালো হয় কিন্তু পুরুরবার দুর্ভাগ্য সেও ওই পাল্লায় পড়ল ওই পাল্লায় পড়ার পর পুরুরবা আর উর্বশীকে ভুলতে পারে না উর্বশীর পুরো গায়েতে পদ্মের মতো গন্ধ এত সুন্দরী মানে কল্পনা করা যান কিন্তু স্বর্গের না স্বর্গের অপসরা তো এখন দিনে দিনে পুরুরভা এবার ডুবে যেতে থাকল তার দিন রাত কখন দিন হচ্ছে রাত হচ্ছে খেয়াল থাকে না এরম অবস্থা আরম্ভ হলো ভোগে মত্ত রয়েছে পুরুরবে এবার আস্তে আস্তে উর্বশীর সঙ্গে তার জীবনের সমস্ত বল বীর্য সব হারিয়ে ফেলল এত দুর্বল হয়ে গেল যে পুরুরোবা এদিক ওদিক গেলে কাঁদতে থাকতো পুরুরোবা কোথায় পুরুরোভা যদি থাকতো যে উর্বশী এদিক ওদিক কাঁদতে থাকতো তাহলে মানুষকে পথের ভিকিরি বানিয়ে দেয় ভোগ ভোগের ভোগের যে বিলাস মানুষের ভোগবৃত্তি মানুষের ভোগ বৃত্তি মানুষকে সর্বশান্ত করে দেয় যেমন পুরুরোভা এখন নিঃস্ব তার বলবীর্য সব চলে গেল পুরুরোবার সঙ্গে খালি ভোগ করছেন পূর্ববার সঙ্গে তার কন্ট্যাক্ট ছিল যে আমি তোমাকে দুটো মেষ দুটো মেষ আমি তোমার কাছে রাখলাম এই দুটো মেষকে যত্ন করে পালন করবে এই মেষ দুটো মেষ তোমার নিকট আমি রাখলাম এদের রক্ষা করো হে মানদ আমি তোমার সহিত অবশ্যই রমণ করব তুমি স্ত্রীগণের প্রশংসনীয় তোমার বলবীর্য কিন্তু তোমাকে কিন্তু অন্য সময়ে আমি নগ্ন অবস্থায় দেখতে পারবো না যদি দেখি অন্য সময় যদি নগ্ন অবস্থায় দেখি তখন কিন্তু আমি চলে যাব এটা তোমার সঙ্গে কন্ডিশন পুরুরাবা অঙ্গীকার করলেন কিন্তু এমনই দুর্ভাগ্য স্বর্গেতে ইন্দ্র আদি সব দেবতারা চিন্তা করছেন আরে উর্বশী না হলে কি স্বর্গ ভাল লাগে উর্বশীকে নিয়ে আয় ওখান থেকে বলে কি করে ও তো ওখানে বিবাহ ওখানে রয়েছে বলে কায়দা করে আন কাদা কর পলিটিক্স কর যেমন পলিটিক্স করে এখন ভজনেও পলিটিক্স হয় হ্যাঁ ভজনে বেশি পলিটিক্স এটা কর হয়ে যাবে তাহলে ও কী করলো দুটো মেষকে লুকিয়ে চুরি করে আন চুরি করলে এবার ওই তো পুরুর কে বলে দিয়েছে ও অন্য সময় যেন নগ্ন অবস্থা না দেখি তো এবার তা কর একটা কী করলেন ওই মেস দুটোকে চুরি করে নিয়ে পালাচ্ছে বিদ্যুৎ চমকালো দুটো মেষকে নিয়ে চলে যাচ্ছে পুরো বা উলঙ্গ অবস্থায় ছিল সে আবার দৌড়াতে এখন কাপড় পরতে গেলে দেরি হয়ে যাবে ওরা পালাবে ধরতে গিয়ে তরবাল নিয়ে দৌড়াচ্ছে দৌড়াতকে কি হলো বিদ্যুৎ চমকালো উর্বশী দেখে ফেললো সে উলঙ্গ সে তখনই সে বলল আর এখানে থাকবো না চলে যাব যখন উর্বশী তার জীবন থেকে চলে গেল সে যে কি ভয়ঙ্কর অবস্থা এত বড় একজন রাজা এত ক্ষমতা আছে মনে হচ্ছে পথের ভিকিরি হাও হাউ করে কাঁদছে আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া এইরম অবস্থা সব মায়া এই অবস্থায় হলো তাহলে এবার তিনি চলে গেলেন আর উর্বশীকে কি করে আনবেন উর্বশীকে কাঁদছে উর্বশী এবার আসবে না অনেক চেষ্টা করলো উর্বশী আসবে না হঠাৎ একদিন উর্বশীর সঙ্গে হরিদ্বারের কাছে দেখা হলো অনেক কান্নাগত আরম্ভ করলো উর্বশী তখন উর্বশী তখন মায়া কাকে বলে মানে স্ত্রী চরিত্র কি এটা ভালো করে ব্যাখ্যা করলেন আমি আর বিস্তৃত করব না করলে অনেকে দুঃখী হবে বলছে এই হচ্ছে স্ত্রিয়া চরিত্র এটা এরা নিজেই বলছেন এদের কোনো আপন জন বলে কেউ থাকতে নেই এরা স্বার্থ উদ্ধার করবে চলে যাবে কাজেই উর্বশী বললেন ঠিক আছে তোমার বছরে একবার তোমার সঙ্গে আমার এ হবে অনেক কথা সেসব বলা হলো পরে দেখা গেল এই গন্ধর্বরা গন্ধর্বের তপস্যা করো গন্ধর্বের তপস্যা করলে উর্বশীকে পাবে গন্ধর্বরা কী করলো তাকে ঠকিয়ে দিয়ে একটা জ্যোতি উর্বশীর মতো একটা অগ্নিস্থালি দিল এটা তোমরা বুঝবে না যেমন আমি বললাম ছায়া সীতা তুমি মনে করলে বললো আমার যে ছায়া পড়ে ওরকম ওরকম নয় যেমন আমাদের দুর্গাকে বলা হয় দুর্গাকে কি বলা হয় যোগমায়া ছায়া যেটা ব্রহ্মসঙ্গীতা বলা আছে ব্রহ্মসংহীতায় কি বলা আছে ব্রহ্মসংহীতায় কি বলা আছে পরিষ্কার বলা আছে সৃষ্টি স্মৃতি পলয় সাধন শক্তি রেখা ছায়েব বস্ব ভুবনানী বিবর্তী দুর্গা ইচ্ছানুরূপমপি যস্য সচেষ্ট তেষা গোবিন্দমাদি পুরুষ তাহলে ছায়া বলা আছে তাহলে দুর্গা কি তাহলে ছায়া আমরা যে এই মূর্তি ফুর্তি নিয়ে পূজা করে বলে হ্যাঁ ছায়া এই যে যোগমায়া আসল যে শক্তি তার ছায়া শক্তি তা দুর্গা তিনি এই জগতের লোকে এই যে মায়ার মধ্যে এই যে মায়ার মধ্যে দুর্গ দুর্গাকে বলা হয় দুর্গ দুর্গ এটা হচ্ছে এই যে আমাদের সংসারটা এটাকে বলা হয় একটা ফোর্ড এর দুর্গ এই দুর্গের মধ্যে কয়েদি আমাদের যত জীব আছে এখানে কয়েদি কয়েদি বোঝো জেলখানা এ কয়েদি এবার বলবে কেন তাহলে সাধুগুরু বৈষ্ণবকে ক্যা কয়েদি ওরা তো এই জগতে এ প্রসঙ্গে একটা কথা আলোচনা করার দরকার হয় তাহলে লোকে ভুল বুঝবে সত্যি সত্যি যত জীব যত জীব জন্মগ্রহণ করে এই জগতে বা আছে সূক্ষ্মরূপে সবই এই মহামায়া দুর্গার দুর্গে এরা আবদ্ধ রয়েছে এরা এরা কয়েদি কিন্তু তাই বলে তুমি যদি বলো বৈষ্ণব তাহলে কয়েদি ওরা তো এই জগতে রয়েছে সেটা কি করে হয় এর প্রমাণটা কী সেটা প্রমাণেতে সনাতন গোস্বামী পাদ সেই প্রমাণেতে সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃতে বলছেন সনাতন গোস্বামী প্রমাণ দেখাচ্ছেন যে কৃষ্ণ ভক্তি সুধা পানাথ দেহ দৈহিক বিশৃতে তে পাঞ্চভৌতিক দেহ পি সচ্ছিদানন্দ রূপতা কি বলছেন সনাতন সে বলছেন কৃষ্ণভক্তি সুধা পানাত, দেহ দৈহিক ও কৃষ্ণ ভক্তির রস হরিকথা পান করতে করতে অমৃতময় তার কি হয় কৃষ্ণভক্তি সুধা পানাত দেহ এবং দৈহিক সবকিছু ভুলে যায় তারা মনে থাকে না দেহ দৈহিক ও সেই রকম ব্যক্তি তাদের পাঞ্চভৌতিক দেহ তাদের পাঞ্চভৌতিক দেহ আছে বলে মনে হয় কিন্তু তথাপি তাদের শরীরে অপ্রাকৃতত্ব প্রমাণিত হয় তাদের শরীরের অপ্রাকৃতত্ব প্রমাণিত হয় কাম কোদ লোভ ম মদমাছ কিচ্ছু থাকে না কেবল ভগবানের চিন্তাতে মশগুল হয়ে থাকেন সেই জন্য সনাতন গোস্বাই বলছেন কৃষ্ণ ভক্তি সুধা পানাত দেহ দৈহিক দৈহিকো বিশ্বিতে তেষাম পাঞ্চভৌতিক দেহে অপি সচ্চিদানন্দ রূপাতা যাকে এই উদাহরণ গেল একটা জড় জড়জগতের একটা উদাহরণ দিলে বেশি বোঝা যায় জড়জগতের যদি কোনো একটা উদাহরণ দেওয়া যায় তাহলে আরও ভালো হয় সেটা হলো এই যে একজন একজন হচ্ছেন বিরাট অফিসার তিনি হচ্ছেন অফিসের বিরাট অফিসার তিনি এই অফিসার তিনি যখন টিফিন টাইম তখন বসে একটা চিঠি লিখছেন ভালো করে শুনতে হবে বিরাট অফিসার অফিসে তিনি টিফিন টাইমে বসে একটা চিঠি লিখছেন কাকে তার ভাইকে চিঠি লেখার সঙ্গে সঙ্গে চিঠি লেখা যখন কমপ্লিট হয়ে গেছে তারই এক বন্ধু সেই চেম্বারে ঢুকেছে অর্থাৎ তার ঘরেতে ঢুকেছে অফিসারের ঘর আলাদা থাকে বল কি করছো কি করছো তুমি বলছে কি করছেন বলছে চিঠি লিখছি চিঠি কাকে লিখছেন ভাইকে আচ্ছা আচ্ছা বলে আলোচনা হলো যখন এই বন্ধু উঠে চলে যাবেন তখন বলছেন একটা কাজ করতে পারবেন এই চিঠিটা তখনকার দিনে তো এসব ছিল না হ্যালো বলো যে এই চিঠিটা এক কাজ করুন না বাইরে বক্সে একটু ছেড়ে দিন একটু ফেলে দিলে ভাবতে তো বাইরেই যাচ্ছেন তিনি চিঠিটা হাতে নিলেন নিয়ে দেখছেন তার ঠিকানা আছে যে আলিপুর সেন্ট্রাল জেল ক্যালকাটা টোয়েন্টি সেভেন বলে এ লেখা রয়েছে তিনি অবাক হয়ে বলেন আপনি তো বললেন ভাইকে চিঠি লিখছেন হ্যাঁ ভাইকে বলে আপনার ভাই জেলের কয়েদি নাকি কয়েদি তাহলে জেলে লিখছেন চিঠি যে আলিপুর সেন্ট্রাল জেল তিনি হেসে বললেন তিনি জেলেই থাকেন কি জেলে সুপারিনটেন্ডেন্ট জেলের কয়েদি নয় তিনি জেলের সুপারিনটেন্ডেন্ট জেলে দেখাশোনা করেন সরকারের তরফ থেকে তিনি থাকেন কয়েদিদের দেখাশোনা করেন তখন বোঝা গেল কিন্তু ঠিকানাটা দেখে কিন্তু মনে হচ্ছিল তা ঠিকানাটা দেখে মনে হচ্ছিল তার ভাইটাও বোধহয় জেলেই থাকে সত্যিই জেলে থাকে কিন্তু তার জেলে থাকা আর কয়েকদিনই জেলে থাকা এক নয় সেরকম শুদ্ধ বৈষ্ণব যারা এই জগতে থাকেন হয়তো অনেকের বিশ্বাস হবে না তারে বিশ্বাস নেই গুরুবৈষ্ণব গুরু পার্থ দেখেছি গুরুবর্গকে কীভাবে তারা জীবনযাপন করতেন বড় অদ্ভুত লাগে চিন্তা করলে এই জগতে থেকেও তারা এই জগতে নাই এই জগতে ছিলেন কিন্তু এই জগতে নাই এগুলো অদ্ভুত কথা যাই হোক এইভাবে তার সর্বশান্ত হয়ে গেল সর্বশান্ত হয়ে গিয়ে সে নির্বেদ প্রাপ্ত হল সে নির্বেদ প্রাপ্ত হল এবং সে তখন যখন সে নিজের ভুলটা নিজের ভুলটা যখন বুঝতে পারলো তখন তার অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে যেটা আমাদের প্রপাত বলতেন না ভূতে পশান্তি বর্বরা প্রপাত মজা করে বলতেন বলছেন প্রপাত বলতেন রাজা রাজা যারা রাজা তারা কি করেন কান দিয়ে দেখেন রাজা পশান্তি কর্ণাভ্যাম আর পণ্ডিতাহা ধিয়া পশান্তি পণ্ডিতা রাজা কি করেন সব জায়গায় কি দৌড়ান রাজ্যে সব জায়গায় সব লোক লাগানো আছে তার দূত লাগানো আছে কোথায় কি খবর দেবে এটাই রাজনীতির নিয়ম রাজা তখন ওই খবরগুলো শুনে এবার কানে শোনেন শুনে এবার বুঝে নেন এবার কি করতে হবে তাহলে রাজা যারা রাজা তারা পাশান্তি কর্ণাভ্যায়াম আর পণ্ডিত ব্যক্তি কোনো একটা বিপরীত কেস দেখলে সে মাথা ঠান্ডা করে চিন্তা করে এটা কেন হলো এর কারণ কি তখন আস্তে আস্তে যেন চাণক্য পণ্ডিত চাণক্য পণ্ডিত এতটাই বুদ্ধিমান ছিলেন যে তে ভূত ভবিষ্যৎ সব দেখতে পারতেন আরে বাপ রে বাপ কী তার মেধা আর কী তার চরিত্র এত সাবধান থাকতেন মানে তোমরা অবাক হয়ে যাবে এত সৎ এত সৎ পণ্ডিত জগতে হওয়া খুব মুশকিল তিনি একজন রাজার কাছ থেকে একজন লোক এসছে তিনি তার নিজের ভজন কুটিরে থাকতেন তিনি রাজা রাজা রাজার রাজপ্রাসাদে রাজার রাজপ্রাসাদে অনায়াসে থাকতে পারেন রাজা বিরাট ঘর দিয়ে দেবে কেউ থাকতেন না তিনি জানেন এই ভোগেতে আমার জ্ঞান চলে যাবে আমার জ্ঞান দাঁড়াবে না জ্ঞান ক্ষয় হয়ে যাবে আমি রাজার কোনো জিনিস খাবো না ওই জাম তুচ্ছ মাদুকুরি ওই খাবো তিনি ভজনকুটিরে বসছেন চারিদিকে বাগান জঙ্গল প্রায় বলা যায় এবার রাজার কাছ থেকে একজন দূত এসছে এসে প্রণাম করেছেন আপনাকে রাজামশাই স্মরণ করেছেন কি জন্য বলছেন আচ্ছা দাঁড়ান 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 বলে কী করলেন দুটো প্রদীপ আছে তেলের দুটো প্রদীপ একটা প্রদীপ হল যখন তিনি যখন তিনি রাজার কাজ করেন রাজার সেই রাজার তেল কুড়িয়ে তিনি কাজ করেন আর যখন নিজের কোনো কাজ হবে তখন তিনি সেই প্রদীপটাকে নিভিয়ে নিজের তেলের খরচায় যে ছেড়ে যা আমি তো শুনে পাগল বলি এত সাবধান বলে এখন তো আমি নিজের কাজ করছি এখন আমার প্রদীপ চলবে কিন্তু আমরা কী করবো লাইট রাস্তায় কর জলুক আমার বাবার কি কিন্তু তো সরকারই যাবে জল পড়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের স্বাধীনতা স্বাধীনতা কে কেমা জিতে চায় হে কে জিতে চায় ছোটবেলায় পড়েছিলাম স্বাধীনতা হীন যায় কে জিতে এই হচ্ছে আমাদের স্বাধীনতা কেউ বাঁচতে চান সবাই চায় স্বাধীন কিন্তু যে স্বাধীনতা তুমি পাচ্ছ সেটা পরাধীনতা যে স্বাধীনতা তুমি মনে করছো স্বাধীনতা এটা স্বাধীনতা নয় এটা পরাধীনতা এটা আমাদের দেশের মূর্খ লোকগুলো বুঝতে পারে না আর বিদেশের একটা দার্শনিক সে পর্যন্ত বুঝতে পারে এটি অবাক বিদেশের একটা দার্শনিক সে বোঝে স্বাধীনতা কাকে বলে অথচ আমাদের দেশের এত বুদ্ধিমান লোকগুলো এটা বোঝে না বিদেশের দার্শনিক তিনি ইংল্যান্ডের বা কোথাকার তিনি বলছেন লিবার্টি মেন কার্টেলমেন্টস অফ ইউর ওন রাইট ফর দ্য সেক অফ আদার্স সো দ্যাট মিউচুয়াল ইন্টারেস্ট ক্যান বি প্রোটেক্টেড অ্যান্ড ওভারঅল ইন্টারেস্ট পার্সন ক্যান বি প্রোটেক্টেড এই কথা বল এটা ইংরেজি বলছেন যে স্বাধীনতা তাকে বলে সেই আচরণকে স্বাধীনতা বলা হয় আমার আচরণের দ্বারা আমার আচরণের দ্বারা যেন পাশের কাউর লোকের কোনো ক্ষতি না হয় আমার এমন আচরণ আমি করব না যাতে পাশের লোকের কোনো ক্ষতি হবে তাহলে আচরণ মান স্বাধীনতা মানে হল স্বাধীনতা মানে হল আমার স্বেচ্ছাচারিতার সংকোচন বাংলায় বলছি স্বাধীনতা মানে হল আমার স্বেচ্ছাচারিতার সংকোচন করব যাতে আমার আচরণ আমার চরিত্র অপলের ক্ষতির কারণ না হয় আর দেশের সামগ্রিক উন্নতি হয় আর আমারও উন্নতি হয় বিদেশে যদি একটা কুকুর রাত্রিবেলা চিৎকার করে কোনো পাশের বাড়ির লোকের ঘুম ভাঙে তাহলে কেশ হয়ে যায় ওই ওই মালিকের নামে আর আমাদের এখানে হরিকতা চুলোই যাক যা হয়ে যাক আমার দরকার নেই ওকে বলা হয়েছে দেখুন আমার মায়ের হার্টের রোগ একটু আসতে মাইকটা যা আমি আমার যা কো আপনার মায়ের হাটের আমি কি জানি আমার জানার দরকার নেই আমার বোনের বিয়ে আমি মাইক চালাব এই হচ্ছে আমাদের স্বাধীনতা বোঝা গেল এই হচ্ছে আমাদের স্বাধীনতা আমি তুমি মরো আমার দেখার দরকার নেই আমার বোনের সা আপনার মায়ের হার্ট অ্যাটাক আমি কি করবো আমি মাইক আলাদা চালাবো যেমন আমাদের সুবর্ণ বিহারি আমাকে অনলাইনের কথা বলতে কত কষ্ট করে পাশে কালী পুজোর মাইক চলছে আমি কি করব? তাদের বললে আরও বেশি করে করবে কানেতে কি কর রবার রবার কানেতে জোর করে ঢুকিয়ে দিই দিয়ে এবার কম্পিউটারের সামনে বলছি কানে আছে রবার ঢুকিয়ে দিই জোর করে প্লাগ ইয়ার প্লাগ কি করব? কেন আমি বলতে থাকবো কিন্তু আমার বিক্ষেপ হয়ে যাবে ওই কথাগুলো তো এইভাবে দেখা যায় যে সর্বত্র এই রকম এটা স্বাধীনতা নয় গুরু বৈষ্ণবের অধীনতা স্বীকার করলে স্বাধীনতা পাওয়া যায় বোঝা গেল না এটা সাহেবরা এখন মুখস্ত করে ফেলেছে উই ওয়ান্ট টু বি কন্ট্রোলড বাই গুরু বৈষ্ণব উই ওয়ান্ট টু বি কন্ট্রোলড বাই দে সুপ্রিম ডিভিনিটি আমি সেই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই আমি সেই গুরু বৈষ্ণব যারা ভগবানের ভক্ত তাদের দ্বারা আমি নিয়ন্ত্রিত হতে চাই সেটাকেই বলে স্বাধীনতা এটা তো মায়ার স্বাধীনতা এটা স্বাধীনতা নয় তো এটা অ পরাধীনতা যেটা ভক্তিমতা কীর্তনে বলছেন না আর কেন মায়া জলে পরিতেছ যে কীর্তন আছে এখনো চেতন পেয়ে এখনও চেতন পেয়ে কৃষ্ণ কৃপা সিন্ধু জলে অনায়াসে থাকো তুমি হয়ে কৃষ্ণ প্রেমাধীন তাহলে ভগবানের প্রেম লাভ করাটাই স্বাধীনতা তখন আমি ভগবানের কাঁধে চড়তে পারবো ভগবানকে মারতে পারবো ভগবানকে চুম খেতে পারবো এটা কবে হবে এটা বোঝবাসীদের হয় তার আগে ভক্তম ঠাকুর বলছেন কিভাবে তুমি পরাধীন হয়ে পড়ে রইল মায়ার জলেতে যেমন পড়ে রইছো তুমি এটা তোমার তো স্বাধীনতা নয় কাজে এখানে দেখা গেল পরবর্তীকালে এবার কি করলেন প্রচুর কান্নাকাটি করলেন তার সময় তার যে বলবীর্য সবই শেষ হয়ে গেল এত কষ্ট যাই হোক এখন এখানে ওইলের উর্বশীর পেটে ছয়জন পুত্র হয়েছিল তার নাম আয়ু সুতায়ু সত্যায়ু রয় বিজয় জয় আর সবগুলো ব্যাখ্যা করা হচ্ছে না বিভিন্ন পুরাণেতে আছে মহাভারতে বিভিন্ন জায়গায় আছে তন্মধ্যে সতায়ুর পুত্র বসুমান আর সত্তায়ুর পুত্র সুতঞ্জয় রয়ের পুত্র এক জয়ের পুত্র অমিত এইভাবে সব জন্না করা হচ্ছিল করতে করতে কি হলো এবার জন্নুর পুত্র পুরু আর তার পুত্র বালক বালকের পুত্র অজক অজকের পুত্র কুশ জন্মগ্রহণ করেন কুশের কুশাম্বুতনয় বসু কুশ কুশনাব এই চারটি পুত্র এইভাবে এবার গাঁধী গাঁধী কন্যা সত্যাবতীর ঋচিক নামক ব্রাহ্মণ প্রার্থনা করেন গাঁধী ওই বর কন্যার পক্ষে বিষদৃশ্য দৃশ্য অর্থাৎ ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ার বিবাহ হতে পারে না এইভাবে বিভিন্ন রকমভাবে তারা কিন্তু অনেক কথা এর মধ্যে এর মধ্যে অনেক কথা আছে যে সব বংশ পরম্পরায় গেল তার বিবাহের হতো তারপরে এবার সত্যবতী এবার কী হল সেই সত্যবতী লোক গাঁদী কন্যা সত্যবতী লোক পাবনী মহাপূন্য কৌশিকী নদী হয়ে রইলেন তার অনেক কারণ আছে যমদগ্নি রেনুর কন্যা রেনুকা কে বিবাহ করেন যমদুগ্নিমুনি যমদুগ্নিমুনি এবার মুনি রেনুকাকে বিবাহ করেন এবার যমদুগ্নিমুনির আশ্রমেতে হৈহ বংশীয় যে কার্তবীর্য অর্জুন অত্যন্ত বলবীর্যশালী সে ধরাকে সরাজ্ঞান করে তার সহস্র বাহু বাহু তার তিনি কি করলেন একবার সৈন্য সামন্ত নিয়ে তার আশ্রমে গেছেন গিয়ে দেখেন সেখানে মুনি তপস্যারত রয়েছেন রাজাকে দেখে বললেন রাজাকে দেখে বললেন আপনার সৈন্য সামন্ত নিয়ে এখানে সব প্রসাদ পেয়ে যাবেন রাজা মনে মনে চিন্তা করলেন এ একটা ভিকারি একটা একটা ঋষি তার কাছে এত ধম ধ কীভাবেই রান্না করবে এ কি সম্ভব নাকি সে রাজা জানতো না সে দেখলো ও মা একজন গোমাতা আছেন সেই গোমাতার বলেতে সে গোমাতার বলেতে সে এত ঋষির সমস্ত আয়োজন করতে পারেন এই 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 যে তার বলেতে করেন এটা জানতে পারলো সুরভি নয় কিন্তু সুরভি হচ্ছে আমাদের পৃথিবীতে প্রথম গোমাতা সুরভি নয় আরেকজন গোমাতা তার নাম হলো ওই যে কি হ্যাঁ কামধেনু 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 মা তার বলেতে এত হাজার সৈন্য সামান্তিকে খাইয়ে দাইয়ে যখন তেটু করলো রাজা বলল এ একটা এ একটা ঋষি এর কাছে ধন এ তো বিরাট সম্পত্তি এ আমার কাছে থাকলে ভালো হয় বলে কি করলেন জোর করে কামধনু মাকে ধরে নিয়ে যাবেন কামধেনু মা খানছেন বলছে আমি যাব না না যেতেই চল টেনে নিয়ে চলে গেলেন ঋষি কী করেন সে তো মারামারি করতে পারবেন না ঋষি বললেন এ তো মহা মুশকিল টেনে নিয়ে চলে গেল ওই যে আমার কাছে থাকবে কামধেনু মা যাবে না করে নিয়ে গেল এইবারতে যখন পরশুরাম যখন ফেরত এলেন এসে যখন শুনলেন আমাদের কামধেনু মাকে জোর জবস্তি তুলে নিয়ে চলে গেছে রাজ এত বড়ো ক্ষমতা বললেন ব্রাহ্মণ বৈষ্ণব ব্রাহ্মণের প্রতি ঋষিগো মুনির প্রতি ক্ষত্রিয়ের এত বড়ো অত্যাচার আরে ক্ষত্রিয় তো ক্ষত্রিয় তো রক্ষা করবেন ক্ষত্রিয়ের ধর্ম হলো ব্রাহ্মণ বৈষ্ণব সাধুগুরু রক্ষা করবেন এ তো উল্টো এ তো মুশকিল রেগে গিয়ে কি করলেন তিনি ছুটে চড়লেন কোথায় আছে কার্তবীজ অর্জুন সেখানে গিয়ে মারপিট মানে একেবারে অজস্র ছেলে পেলে গাঠে কুচু কাটা একেবারে কুরাল বার করেছেন আর কাটছেন সব করে তারপর কি হলো যখন ফেরত এলেন পরবর্তীকালে কী হল এবার তারা এবার প্রতিহিংসা নেওয়ার জন্য যখন পরশুরাম ছিল না এবার কি করলো এসে যমদেগ্ন গলাটাকে কেটে নিয়ে ফেলে দিল সর্বনাশ করেছে ঋষির গলা কেটে ফেলল কী করা যায় যখন এসে পরশুরাম শুনলেন মায়ের আর্থনা কাঁদছেন বাবাকে কেটে ফেলেছেন হায় হায় সঙ্গে সঙ্গে পরশুরাম কী করলেন দেন দিয়া সেইখানে একেবারে করাতনি চললেন গিয়ে একেবারে তাদের পিণ্ডি চটকানো এবার শুধু তাই নয় তিনি একুশবার বললেন ক্ষত্রিয় যদি এরকম স্পর্ধা করে ক্ষত্রিয়র ধর্ম হল ক্ষত্রিয়ের ধর্ম হল ব্রাহ্মণ বৈষ্ণব ঋষি মুনিকে রক্ষা করা এই ক্ষত্রিয় পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই আমি এই নিক্ষত্রিয় করে দেবো কতবার একুশবার একুশবার বার করলেন কুঠার নিয়ে পুরো ক্ষত্রিয় পৃথিবী থেকে উড়িয়ে দিলেন দিয়ে তাদের রক্ত দিয়ে এবার সামন্তক পঞ্চক যেটাকে বলো তোমার কুরুক্ষেত্র সেখানে অনেক চল্লিশ বছর আগে গেছিলাম প্রায় চল্লিশ প্রায় অনেক বছর আগে সে কুরুক্ষেত্রের জায়গা সাধুদের সঙ্গে একসঙ্গে সেই জায়গা সেখানে মটো হয়েছে পোপাত করেছিলেন পর তারা নিয়ে নিয়েছে অন্য দল যাই হোক সেইখানে দেখলাম আশ্চর্য সামন্তক পঞ্চম এইখানে করেছেন সেই ক্ষত্রিয় রক্ত দিয়ে যেখানে কৃষ্ণ যোগ্য করার জন্য ছিলেন দ্বারকা থেকে কুরুক্ষেত্রে মিলিত সেইখানে ছিলেন এইভাবে দেখা যায় যে ক্ষত্রিয়দের তিনি সাহেস্তা করলেন এবার অনেক কথা মাতাকেও শাস্তি দিয়েছিলেন পরশুরাম মাতা নদীতে জল আনতে গিয়ে কিছু একটা গন্ধর দেখে একটু আকর্ষণ পেয়েছিলেন এখানে একটু দেরি দেরি হয়েছিল এটা আগে পরের কথা বলছি আর কি তিনি বুঝতে পেরেছিলেন তার ব্যবসার পরে পুত্রগণকে বলেছিলেন মাকে গলা কাট পুত্রগঞ্জে মাকে কেউ গলা কাটে নাকি আপনার বললেই হলো আমরা কাটবো না তারপরে এবার ছোটো এই ছোটো ছেলেকে এই ছেলেকে পরশুরামকে বললেন পরশুরাম বাবা মায়ের গলা কেটে উড়িয়ে দাও ভাইয়দের মায়েদের রেগে গিয়ে কি করলেন পরশুরাম বাবার কথাতে সবার গল কলা কেটে ফেলে দিলেন তা বললেন তোমার প্রতি আমি সন্তুষ্ট বর চাও বলে দেখুন বর যদি দেবেন তা একটা বর দিন যে আমার মা এবং ভাইয়েরা সবাই জেগে উঠবে মৃতদেহ ফিরে আবার জীবন ফিরে পাবে কিন্তু তারা বুঝতে পারবে না তাদের মনে যেন না থাকে আমি কেটে দিয়েছি এটা যেন তো তথাস্থ বললেন এইভাবে তারপরের ঘটনা তো জানলে এইভাবে হয়ে গেল এবার তারপর পুরুরবার পুরুরবার এবার আয়ু নামে যে পুত্র হয়েছিলেন পুরুরবার যে পুরুরবা ওইলোর কথা আমি বললাম আগে পুরুরবার আয়ু নামে যে পুত্র ছিল তার আবার পাঁচটা পুত্র ছিল তার মধ্যে নহুষ ক্ষত্ববিদ্ধ, রজি রন্ত আনেনা নহুষের কথা তোমরা জানো শুনেছ নহুষ কী করেছিলেন এত ক্ষমতাশালী ছিলেন দেবতাদেরকে যখন অসুররা তাড়িয়ে দিয়েছিল মানে ইন্দ্রর আর আসবার কোনো ক্ষমতা নেই তখন নহুষকে ডেকে পাঠিয়েছিল নহুষ এবার স্বর্গেতে গিয়ে কিছুদিনের জন্য নহুষকে প্রার্থনা করি দেবতারা কিছুদিন ইন্দ্র একটু বিপদে আছে আপনি এসে রাজ্য রাজধানীতে একটু চালান পরে সময় হলে আপনি চলে যান ও এবার স্বর্গে গিয়ে ধরাকে সরা মনে করলো এ বলে স্বর্গে যখন এসেছি ইন্দ্রের আসনে যখন বসছি ইন্দ্রের পত্নীটা ওটাও আমার বলে তাকে মনে হয় নাকি ইন্দ্রের পত্নী তো ইন্দের বলে না তা বললে হবে না আমার আমাকে দিতে হবে তা এখন শচী দেবী কেঁদে আগুন বলছে আমি কি করে আমি তো আমার স্বামী বিপদে পড়েছেন আর ও এখানে রাজধানীতে বসেছে এসে বলছে আমাকে চাই এখন ঋষিমনির কাছে কাঁদছেন ঋষিমনি বললে কোনো চিন্তা করো না তুমি কোনো চিন্তা করো না আমরা দেখছি কী করা যায় গিয়ে বললেন বলছেন যখন নহুষ জোর করবে তুমি বলবে বলছে হ্যাঁ তোমাকে ভজনা করব আমি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বলছেন একটা পালকিতে চড়ে আসতে হবে আর ওই পালকিটা যারা ব্রহ্মর্ষি ওরা সব পালকি বইবে ব্রহ্মর্ষি পালকি বইবে সেই পালকিতে বয়ে যদি আপনি আসতে পারেন তাহলে আপনাকে আমার স্বামীর মতো ভজন করব এবার নহুস কামেতে জর্জরিত ও বুঝতে পারছে না এ চালাকিটা কী রইল ও এবার পালকিতে উঠেছে পালকিতে যে এবার ঋষিমুনিরা তো তারা পালকি চালাতে জানে না তারা তো পালকি চালাবার লোক নয় পালকি উল্টো পাল্টা হচ্ছে ও গালাগাল দিচ্ছে হ্যাঁ ভালো করে চালা পালকি ও জানে না বেটা এগুলো বম্মসি, আগুন একটু এদিক ওদিকগুলো পুরে ছাই হয়ে যাবে এবার চালাতে পারছে না ভালো করে এবার ওপর থেকে গালাগাল দিচ্ছে তারপর যে সর্প 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 মানে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো কামেতে অন্ধ হয়ে গেল লোকে তাড়াতাড়ি চলো তা খালি ডান্ডা উঠাচ্ছে তখন ঋষি মুনি রেগে বললে ওরে বেটা সর্প সর্প বলছিস তুই তুই একটা সর্প হ অজগর সর্প বলে অভিশাপ দিয়ে দিল সে আবার সর্প হয়ে গেল এ আবার সর্প হয়ে পড়ে গেল তার সর্পজনী হয়ে গেল আর নহুষ কোথায় গেল নহুজ ওখান থেকে পড়ে এ শচীদেবী বেঁচে গেল বলে আপনাদের চরণ রণ্ডবধ বাবা কীভাবে বাঁচালেন আমাকে এই হলো ব্যাপার যে যায় স্বর্গে সে হয় এই হলো কথা হ্যাঁ তাহলে নহুসের এইসব সামান্য কথা আমরা শুনলাম এবার শোনার পরেতে আজকে শেষ করতেই হবে উপায় নেই এবার যজাতির কথা শোনো যজাতি ছিলেন এই চন্দ্রবংশেরই একজন ভালো কোনো সময় যদি বেঁচে থাকি বিস্তৃত কোনো সময় হতে পারবে উপায় তো নেই কালকে দশম স্কন্দ শুরু করতেই হবে উপায় নেই কোনো রাস্তা নেই কট একাদশী কালকে তো তাই বলতে এই রাজা যজাতি যজাতি একবার সৈন্য সামন্ত নিয়ে জঙ্গলে গেছিলেন শিকারে ওখানে গিয়ে এবার তিনি জানেন না ঘটনাক্রমে একটা কুয়াতে জলের অনুসন্ধান করতে গিয়ে দেখেন সেখানে একটা হচ্ছে এক অসুরের আমাদের যে এর নাম কি বলে বিশ্বপর্বান ও নামটা কি বললাম এই বলি মহারাজের ছেলে বলি মহারাজের ছেলে যাই হোক ওর মনে পড়বে এক্ষুনি ওই যে যেটা বিরোচন 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 বিরোচনের বিরোচনের এবার কন্যা শর্মিষ্ঠা আর আর ওর নাম হলো হচ্ছে কি দেব না শুক্রাচার্যের মেয়ে দেবজানি শুক্রাচার্যের মেয়ে দেবজানী সেটি আমি মনে করতে চাইছি শুক্রাচার্যের মেয়ে হচ্ছে দেবজান আর ওর বিশ্বপর্বের মেয়ে হচ্ছে শর্মিষ্ঠা সে কথাই বলতে চাইছি আমি ওটা মনে পড়ছে না যাই হোক এখন দুজনে মেলে বন্ধু দুজনে খুব খেলাধুলা করে একবার কি হলো দুজনে খেলাধুলা করতে করতে সখীগণকে নিয়ে এবার নদীর তীরে গেছে এদিক ওদিক করে নদীর তীরে গিয়ে এবার কী করেছেন তারা চান করতে নেমেছে কাপড় জামা ছেড়ে কেউ নেই এত কন্যারা রয়েছে চান করছে চান করে উঠে এবার এবার শর্মিষ্ঠা করেছে কি না বুঝে দেবযানির কাপড়টা পরে ফেলেছে মনে নেই একই রকম দেখছে ভুল হয়ে গেছে একটা ব্যাস যখন চান করে উঠেছে দেখেন এরে আমার কাপড় তুই পরেছিস হ্যাঁ বলে গালাগাল আরম্ভ হলো তুই ভিক্ষু কি আমার হ্যাঁ হ্যাঁ দৈত্যকর্ণ তো সেটি বলছি তো বলছি তুই দৈত্যকোনা বলছেন আমাদের পয়সাতে তোরা খাস তোরা আর ও বলছে তুই গুরু আমার বাবা গুরু তোদের তো আমার কি ভুল হলো এইভাবে তক্কাতক্কি হয়ে লাস্টে কী হলো হাতাহাতি লাস্টে কী হলো ধাক্কা মেরে ওকে কী করে এই ধরনের বন্ধুত্ব ধাক্কা মেরে ফেলে দিল কুয়ার ভেতরে তাও কাপড় চোপড় নেই কাপড় চোপড় তো কেড়ে নিয়েছে বলে আমার কাপড় পরে কেড়ে নিয়েছে এবার ধাক্কা দিয়ে ও চলে গেছে চলে যাওয়াতে এবার দেবযানি পড়ে রয়েছে কুয়ার ভেতর কে বাঁচাবে ভগবান না যে উঠতে পারছে না কে বাঁচাবে তো অন্ধকুয়া জল নেই তো এবার ঘটনাক্রমে যজাতি এবার সেখানে খুঁজতে এসে বিভিন্ন রকম খুঁজতে এসে এবার যজাতি দেখছে এখানে মুশকিল ব্যাপার কিন্তু জল নেই দেখে একটা কন্যা পড়ে রয়েছে কন্যা কাঁদছে হাত তুলে দিয়ে বুঝে আমাকে বাঁচান আপনি বলছি এ তো মহামুশকিল আমি বাঁচাবো কি ঠিক আছে লাস্টে কী করলো নিজের দুপাটটা এগুলো ফেলে দিল বা টেনে হাত ধরে তুলে তোলার পরে বলছেন আপনি আমার পানি গ্রহণ করেছেন আমি তো পানি গ্রহণ বলে আপনি আমার হাত ধরে তুলেছেন তা আপনি আমার পানি গ্রহণ করেছেন তা আমাকে বিয়ে করতে হবে বলে আর তোমাকে কী করে বিয়ে করব বা আপনার পরিচয় কি তোমার বলছে আমার তো আমি শুক্রাচার্যের কোন তাহলে তো আমি পারবো না আমি ক্ষত্রিয় ক্ষত্রিয় ক্ষত্রিয়কে বিয়ে করব যে না কচ বৃহস্পতির ছেলে কচ আমাকে অভিশাপ দিয়েছিল আমার ক্ষত্রিয়ের সঙ্গে আমার ক্ষত্রিয়ের সঙ্গে বিয়ে হবে বাহ সঙ্গে হবে না তো যাই হোক এখন কী করব বিবাহ করতে বাধ্য হলেন এবার ঘটনাক্রমে সব খবর ছড়িয়ে গেল শুক্রাচার্যের কাছে খবর গেল যে আমার মেয়েকে এভাবে অত্যাচার করে ফেলে দিয়েছে তো শুক্রাচার্য রেগে আগুন এখন বিশ্ববর্বা তার পায়ে ধরছে গুরুদেব যা হয়েছে এ তো আমি কিছু করিনি এটা ছেলে মানুষ ওরা ওদের বল না এ তো হবে না বলছি এরা ছেলে মানুষ এ ধাক্কাধাক্কি মারামারি করেছে এর মধ্যে আপনি আমি জড়াইব কেন আপনি তো আমার গুরু তা বললে হবে না বলে এক কাজ করো তোমার এই যে দেবজানি যেখানে বিবাহতে যাবে তোমার কন্যা আর তার সঙ্গে তার পরি তার পরিচর্যা যারা করে এর এর সঙ্গে যাবে এর দাসী হয়ে যাবে এই সত্ত্বে রাজি আছো তোমার কন্যা আর তোমার কন্যার সঙ্গে যারা সুন্দরী রমণী আছেন যারা পরিচর্যা করে। তারা সবই হ্যাঁ তারা সব হ্যাঁ তাদের কী হবে হ্যাঁ যেতে হবে এইবারে মুশকিল হয়ে গেল দাসী হয়ে থাকতে হবে এবার রাজ্য রাজধানীতে যখন ফিরে এলো যজাতি এখন যজাতি তো ফিরে এসছে যজাতি কি করবে এক ঘটনাক্রম হয়ে গেছে বিবাহ কিন্তু ক্ষত্রিয়র বীর্য ক্ষত্রিয়র দিকে শর্মিষ্টার প্রতি শর্মিষ্টার আকর্ষণ দিকে এর আকর্ষণ ওর দিকে কিন্তু শুক্রাচার্য প্রথমেই এখানে আমার কথা হলো এই যে একটা অভিশাপটা হয়েছে যেন এতে বলছেন যে কোনো রকমভাবেই যেন যেন এই কন্যাকে যেন গ্রহণ না করে কিন্তু হয়ে গেল উল্টো তিনি যখন ওখানে রাজধানীতে গেলেন তখন যজাতি সেই শর্ত রক্ষা করতে পারল না রক্ষা করতে না পেরে কী হলো রক্ষা করতে না পেরে কী হলো গুরুদেব শুক্রাচার্য 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 এবার বলছেন আমার কন্যা দেবযানীকে গ্রহণ করবেন কিন্তু কোন কোনোরকমভাবেই যেন শর্মিষ্টাকে গ্রহণ করবে না করলেই কিন্তু বিপদ এ কথা শর্ত দিয়ে দিয়েছে শর্ত মানতে পারল না ক্ষত্রিয়ের বীর্য ক্ষিয়ার দিকে ঠানছে এবার গোপনে সঙ্গ হলো বুঝতে পারল বুঝতে পেরে সে বিরাট অশান্তি কন্যা কাঁদতে কানতে দেবজানি বাবার কাছে চলে গেল গিয়ে বলল দেখুন আপনি শর্ত দিয়েছিলেন শর্ত মানেনি এইভাবে হয়েছে তখন শুক্রাচার্য অভিশাপ দিল তুমি এই বয়সে তুমি বৃদ্ধ হয়ে যাও তুমি এমন বৃদ্ধ হয়ে যায় কাঁপবে হাত পা বৃদ্ধ হয়ে যাও অভিশাপ দিয়ে অভিশাপ দেওয়াতে এবার কি হলো এবার জজাতির খো অবস্থা খারাপ জজাতির জাতির অবস্থা খারাপ জজাতি জাতি এবার শুক্রাচার্যের কাছে পায়ে পড়ছে বল দেখুন আপনি যে আমাকে অভিশাপটা দিলেন এতে ক্ষতি কার হলো আপনার কন্যার ক্ষতি হলো আমি বৃদ্ধ হয়ে গেলাম পরে বলে তাই তো আমার কন্যারও তো ক্ষতি হলো বিরাট ঠিক আছে এক কাজ করো তাহলে যে তোমার যে তোমার জুয়ান বয়সটা দিতে চাইবে আর বৃদ্ধ বয়সটা নেবে তার সঙ্গে তুমি বিনিময় করতে পারবে এইটা আমি সুবিধে দিলাম সুবিধে দিল এইভাবে এবার সে গিয়ে এবার বলছে সব ছেলেকে বলছে বাবা তোমার জুয়ান বয়সটা আমাকে একটু দাও বলছে আমার জুয়ান বয়সটা কী দেবো প্রথমে যদুকে বলল যদু বলছে না আমি দিতে পারবো না এ আবার কি বাবা বলছে বাবা বললে ছেলে দিতে হয় বলে পিতা স্বর্গ পিতা ধর্ম হ্যাঁ এইগুলো সব আমরা বেঁধেতে শুনেছি এর যখন ব্যাখ্যা শুনবে তখন মাথার চুলগুলো খাড়া হয়ে যাবে এগুলো ব্যাখ্যা যদি শোনো পিতা স্বর্গ পিতা ধর্ম হ্যাঁ আবার জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ বেগরীয়সী এগুলো শোনো কিন্তু এগুলো যখন মানে শুনবে তখন বুঝবে কোথায় ভুলটা কোথায় ভুলটা যদু রাজি হলো না তাতে যজাতি অত্যন্ত দুঃখ পেলো তুমি আমার ছেলে রাজি হলো না কিন্তু তার ছেলে পুরু ছোট ছেলেটা বলে বাবা আমি আমার জোয়ান বয়স আপনাকে দেব কোনো চিন্তা নেই বলে দিয়ে দিল পুরু এবার বিরুদ্ধ হয়ে গেল এবার তিনি এবার ভোগ করছেন করতে করতে তার জীবনে একটা নির্ভেদ এলো এমন একটা ঘৃণা জন্মালো নিজের প্রতি যে এ আমি কি করলাম পুত্রের একটা জুয়ান বয়সটা নিয়ে এই জঘন্য কাম আমি ছি এত লজ্জায় পড়ে গেলেন তারে তার নির্ভেদ উপস্থিত হলো সে বললো আর নয় অনেক হয়েছে আর নয় এইভাবে বলে তিনি একটা একটা সুন্দর একটা গল্প বললেন কাকে দেবজানিকে। দেবজানি প্রথমে এই গল্পটার মানে বুঝতে পারেন পরে বুঝলো গল্পটার মানেটা পরে বুঝলো যখন বুঝিয়ে দিল যে দেখুন একটা ছাঁক ছিল একটা ছাগল ছিল একটা ছাক ছিল ছাগ আর ছাগল দুজনে একসঙ্গে থাকত তারা একে অপেরকে ছাড়তে পারে না এই করে একটা সুন্দর গল্প বলল সেই গল্পটা শুনবার পর তখন যখন বুঝিয়ে দিল তখন দুজনের মধ্যে এলো এখন যজাতির মধ্যে এত নির্ভেদপ্রাপ্ত হলো তখন সে বুঝতে পারল জাতি বুঝতে পারল যজাতি তখন বুঝতে পারলো সুখদেবশ্রাই বলছেন সুখদেবশ্রাই বলছেন যজাতি তখন বুঝতে পারল আমার ভুলটা কোথায় সর্বনাশ করে ফেলেছি আমি হায় হায় আর তো ফিরবে না একজন যদি নিজের জীবনের ব্রহ্মচর্য নষ্ট করে আর কি ফিরে আসবে আর আসবে না আর ফিরে আসবেন একবার গেল তো গেল আর তাকে আর তাহলে এখন প্রশ্ন হলো সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে রাজন নু কামহা কামানাম উপভোগে না সম্মতি হবিষা কৃষ্ণবৎমৈব এবার এব আগুনেতে যদি ঘি আহুতি দিই তাহলে কি আগুন নিবে যায় আগে না যেমন আগুন যত ঘি দিচ্ছে আগুন বাড়ছে তখন সে সুখদেব গোসাই বলছেন এই যে যজাতি পরে বুঝতে পারল যে আগুনেতে আমি ঘিত আহুতে দিয়েছি আমার ইন্দ্রিয়গণ নোংরা জিনিস চাইছে আমি তাকে দিয়েছি আহত দিয়েছি তাই বলছেন নজাতু কামহা কামানাম উপভোগে না সম্মতি হবিষা যেমন হবিষা মানে যোগ্যতে যেমন ঘি দেওয়া হয় আগুনে ঘি বাড়তে থাকে সেরকম আগুনেতে ঘি দিলে বেশি করে বাড়ে সেরকম কাম কামের ভোগ দ্বারা কখনো যায় না কখনো ভেবনীয় না আমি আগে কাম ভোগ করিনি পরে হবে না কামের দ্বারা কাম বৃদ্ধিপত হবে আর কোনো রাস্তা নাই শেষে দুঃখের শেষ নেই সুখদেব গোস্বামী বলছেন সিদ্ধান্ত মাত্রা শাস্ত্রা দুহিত্রা বা নবিভিক্তনবশেত ভাবেদ বা বসেদ বলবান ইন্দ্রিয় গ্রামও বেদ্যাংশ মপিকার সতী এই সিদ্ধান্ত সুখদেব গোস্বামী এবার করলেন বলছেন যে মায়ের সঙ্গে নিজের মায়ের সঙ্গে নিজের মেয়ের সঙ্গে নিজের বোনের সঙ্গে কখনোই বিদ্যান ব্যক্তি সচেতন ব্যক্তি আত্মবিদ থাকবে না কখন যে কার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় এরকম হাজার হাজার প্রমাণ আছে হাজার হাজার প্রমাণ নিজের কন্যাকে বিবাহ করেছে নিজের বোনকে বিবাহ কৃষ্ণনগরেই আছে কোনো মাথা ঠিক নেই কখন কি হয় ওই জন্য বিশ্বাস করবে না নিজের উপর এতটা বিশ্বাস করে গুরু বৈষ্ণব নিজের উপর বিশ্বাস কখন কি হয়ে যাবে কখন ঠিক না এই জন্য বেশি আস্থা রাখবে না ওই জন্য সাবধানে যখন ব্রহ্মচর্য পান অত্যন্ত দূরে দূরে যতটুকু প্রয়োজন ততটুকু নালে শেষ সব শেষ হয়ে যাবে এর বলছেন সুখদেব সিং বলছেন মাত্রা শাস্ত্রা দুহিত্রা বা ন বিবিক্তন ভবেদ বলবান ইন্দ্রগ্রাম বৃদ্ধাংশমপি কার সাথী এইভাবে করতে করতে লাস্টে কি হলো এবার পরে আর আলোচনার কোনো সুযোগ নাই সময় হয়ে গেল এবার শান্তনু রাজার কথা আসবে কিভাবে শান্তনু রাজা গঙ্গার সঙ্গে বিবাহ হয়েছিল গঙ্গার শর্ত ছিল শর্ত ছিল সেই শর্ত ভঙ্গ করাতে তিনি গঙ্গা ছেলে চলে গেছেন গঙ্গা পুত্র ভীষ্ম তার কথা এবং কীভাবে শান্তনুর বংশধর এই থেকে আমাদের কালকে আমরা আলোচনা করব যে করে আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে চন্দ্র বংশের এই সব আজ এখানেই চর্চা বিশ্রাম দিতে বাধ্য হচ্ছি ক্ষমা করবেন উপায় নেই সংসার সিন্ধু উত্তরণে হৃদয়ম যদি সাদ সংকীর্তনামৃত রসের মতে মানস চেদ